তো আজকে আমরা প্র্যাকটিক্যালে যাব। প্র্যাকটিক্যালে যাওয়ার আগে কিছু বিষয় আমি একটু ক্লিয়ার করে নিই, যে আসলে আমরা প্র্যাকটিক্যালে কি কাজ করব বা কি শিখবো এই বিষয়গুলো একটু ক্লিয়ার করে নিই। আমরা সর্বপ্রথম আমরা প্র্যাকটিক্যালে যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে, আমরা যদি সেলফ ব্র্যান্ডিং করতাম, যে লাইক আমি একজন এসইও এক্সপার্ট, অথবা আমি একজন লোকাল এসইও এক্সপার্ট, অথবা আমি একজন ডিজিটাল মার্কেটার, অথবা আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, আপনার যাদের যে যার স্কিল আছে, এই স্কিলটাকে ফোকাস করে আমি যদি একটা ওয়েবসাইট করি, যে ওয়েবসাইটের মাধ্যমে আমি ওয়েবসাইটের মধ্যে মানে আমি ট্রাফিক আনতে পারবো, প্লাস হচ্ছে আমি যে ওয়েবসাইট দেখিয়ে কাজ নিতে পারবো আমার ক্লায়েন্টের কাছ থেকে, এই জিনিসটা আসলে কিভাবে করা যায়, আমরা পুরো ট্রেনিং এর সেশনের মধ্যে চেষ্টা করবো জিনিসটা দেখানোর জন্য। এবং আমি খুব স্লোলি যাব, আমি আবারও বলছি এখানে অলরেডি অনেকেই থাকতে পারেন যারা ওয়ার্ডপ্রেসে কাজ করেন, ইভেন আমার থেকে অনেক ভালো জানেন, এটা কোনো মানে ইসের কিছু নয়, কারণ আমি ওয়ার্ডপ্রেসে কোনো ডেভেলপার না। আমি জাস্ট একদম বেসিক ভাবে যতটুকু দেখানো পসিবল ওয়ার্ডপ্রেসে ততটুকু দেখাবো, বিকজ আমাদের আসলে কাজ করতে গেলে ওয়ার্ডপ্রেস নিয়ে একটা বড় রকমের নার্চার করতে হয়, দ্যাটস ওয়াই আমি ওইটুকু আপনাদেরকে বলে দিব। এরপরে বাকি যেটুকু আছে এইটুকু আপনাদেরকে আপনাদের নিজেদের মতো করে গুছিয়ে ইনশাল্লাহ শিখে নিতে হবে বা করতে হবে। তবে এইটা দেখলে যেটা হবে সেটা হচ্ছে, ক্লায়েন্টের কাজ করতে গেলে আশা করি কোনো প্রকার সমস্যা খুব একটা হবে না, ওয়ার্ডপ্রেস সম্পর্কে অ্যাটলিস্ট একটা ধারণা চলে আসবে। এভাবে বলার কারণটা হচ্ছে, আমি আসলে আমার আমার লাইফে আমি যখন ওয়ার্ডপ্রেস নিয়ে ফার্স্ট কাজ করি, আমার নিজের কোনো ওয়েবসাইট ছিল না, আমি ক্লায়েন্টের ওয়েবসাইট দিয়েই বলতে গেলে ওয়ার্ডপ্রেস শিখেছি। তো সেটা অনেক ডিফারেন্ট কথা ছিল, এখন বলতে গেলে ক্লায়েন্টের ওয়েবসাইট দিয়ে এক্সপেরিমেন্ট চালিয়েছি। তো ওই এক্সপেরিমেন্ট চালানোর জন্য তো আপনাকে হয়তো বা ক্লায়েন্ট ওয়েবসাইট নাও দিতে পারে, এটা ডিপেন্ড করে। তো এটা আপনাকে বুঝতে হবে যে আসলে ক্লায়েন্ট আপনাকে ওয়েবসাইট দিবে কিনা, কাজ করতে পারবেন কিনা, এগুলো একটা ইস্যু। ওকে, তো আমরা সালাম আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া, একটু জানার বিষয় ছিল, যদি আমাদের ক্লায়েন্টের সাইটটা ওই ওয়ার্ডপ্রেস না হয়, অন্য কোনো ইয়েতে হয়, সেক্ষেত্রে কি আমাদের এসইও টেকনিক গুলো কি একই রকম থাকবে, উইক্সে থাকতে পারে বা অন্য কিছু, নাকি আমরা ক্লায়েন্ট কে বুঝাবো যে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করো বা মাইগ্রেট করো বা এরকম কিছু? এখানে সর্বপ্রথম বিষয় হচ্ছে, এখানে ক্লায়েন্ট কখনো মাইগ্রেট করবে না, কারণ যারা মনে করেন ওয়ার্ডপ্রেসে ইউজ করে না, শর্টপ্রেস ইউজ করে, বা মনে করেন পিএইচপি ইউজ করে, লারাভেল ইউজ করে, ম্যাজিকটো ইউজ করে, হোয়াটএভার যে ল্যাঙ্গুয়েজ ইউজ করুক না কেন, কেউ মাইগ্রেট করতে চায়, সো মাইগ্রেট করবে না, এটা ঠিক না বল। যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে বলতে পারেন, বাট নর্মালি যে প্রবলেম থাকে এটা বলা ঠিক। যেটা করতে হবে সেটা হচ্ছে, ক্লায়েন্টের ওয়েবসাইট যে কোনো ভাবে হতেই পারে, বাট যেমন আমি এই যে ওয়াল টোনের কাজ করি, হাতিলের কাজ করি, এদের তো একটা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস না, তোকে আমি কাজ করি না, সবই করি। তো তখন আমি কি করি, তখন কন্ট্রাক্টের মধ্যে আমাদের বলে দেওয়া থাকে যে আপনার ওয়েবসাইটের যা কিছু চেঞ্জেস আমার দরকার হবে এসইও করার জন্য, এই চেঞ্জেসটা আমি বলে দিব আপনাদেরকে, আপনার ডেভেলপার দ্বারা এটা করে নিতে হবে। প্রবলেমটা শুধু এই, ওয়ার্ডপ্রেস হলে নিজে কিছু কাজ করতে পারতাম, এখানে নিজে ভাই ওয়েবসাইটের ভিতরে কোনো কাজ নেই আমার, আমি জাস্ট বলে বলে দিব, সে এই জিনিসগুলো চেঞ্জ করবে বা ইমপ্লিমেন্ট করে দিবে, এই এর বেশি কিছু না। আমার স্ট্র্যাটেজি গুলো এর মতই থাকবে, একই থাকবে, স্ট্র্যাটেজি সেম, একদম সেম। ইমপ্লিমেন্টেশন এখানে এসে একটু ঝামেলা, কারণ ওয়ার্ডপ্রেস তো প্লাগিনস থাকে, বাট এখানে তো আর প্লাগিনস নেই, ওই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে পারবেন না ওভাবে করে আপনি। তো এটা ওই যে ডেভেলপারকে বলে বলে আমাদেরকে কাজ করে নিতে হবে, এই। ওকে, তো আমরা শুরু করি। আচ্ছা ম্যাম, পাসওয়ার্ড ছাড়া কি আমরা কাজ করতে পারবো? আমি তো কথা বুঝতে পারিনি। ইউজার পাসওয়ার্ড ছাড়া, ওয়েবসাইটের ইউজার পাসওয়ার্ড, ইউজার পাসওয়ার্ড ছাড়া কিভাবে কাজ করবেন? আপনার তো ওয়ার্ডপ্রেসে লগইন অ্যাক্সেস দিতে হবে, তারপর তো আপনি লগইন করতে পারবেন, তাহলে কিভাবে কাজ করবেন? সো আমরা যখন একটা ডোমেইন হোস্টিং কেনা হয়, আপনাদের মধ্যে যদি কেউ একদম ফ্রেশার থাকেন যাদের ডোমেইন হোস্টিং আছে, সো যখন আমরা একটা ডোমেইন হোস্টিং কিনে, আমাদেরকে একটা সি প্যানেল অ্যাক্সেস দেওয়া হয়, যেটাকে আমরা বলি কন্ট্রোল প্যানেল অর সি প্যানেল। যে কন্ট্রোল প্যানেলের মাধ্যমে মূলত আমরা আমাদের ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করি, যদিও আদার্স আরো ওয়ে আছে, বাট আমি সহজ যেটা একদম সিম্পল এটাই বলবো, কারণ আমি ভাই সহজটাই পারি, করিল পারি না। সো সিম্পল ওয়েটাই যাবো, যে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করব, এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আমরা কিভাবে সেখানে কাজ করছি। আসলে মেইনলি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেখানোটা মেইন বিষয় না, এখানে মেইন বিষয় হচ্ছে, যারা একদম নতুন হতে পারে, আপনাদের একটা ওয়েবসাইট বানানোর জন্য আমরা চেষ্টা করি যে না একটা পোর্টফোলিও ওয়েবসাইট করব, কিন্তু দেখা যায় যে সময় হয়ে ওঠে না বা পারি না, বা ওয়েবসাইট করতে গেলে তো ডেভেলপারকে আবার টাকা দিতে হবে, ওই চিন্তা করে আর করা হয় না।
সো ওই ঝামেলা যেন না আসে সেটা এড়ানোর জন্য মূলত এটা দেখিয়ে দেয়, যাতে আপনি যত এক্সপেরিমেন্ট চালাবেন নিজের ওয়েবসাইটের উপর এক্সপেরিমেন্টটা চালান, যাতে কিনা আপনার ওয়েবসাইট থেকে নিজে কাজ করে কাজ শিখতে পারেন। সো আমরা সরাসরি এখন চলে যাচ্ছি সি প্যানেলে, যেটা কিনা আমরা আমাদের যদি বলি এটা হচ্ছে সি প্যানেল, আপনি যদি দেখেন এটাকে আমরা সি প্যানেল বলছি বা কন্ট্রোল প্যানেল, এই যে সি প্যানেল এটা হচ্ছে হোস্টিং, যার কাছ থেকে কিনবেন আপনি সেই হোস্টিং ই প্রোভাইডারই আপনাকে একটা লিংক দিবে সি প্যানেলের, লগ ইন অ্যাক্সেস দিয়ে দিবে, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিবে। সো এই সি প্যানেলটার লগ ইন অ্যাক্সেস আপনার কাছে থাকবে যখনই ডোমেন হোস্টিং কিনবেন তখন আপনি। তো এখানে আসার পরে এখানে আমরা সি প্যানেলের পরিচিতি যদি বলেন এই পাশে দেখতে পারেন আপনার সি প্যানেলে কি কি আছে, যেমন এখানে একটা ডোমেইন প্রাইমারি ডোমেইন হিসেবে অ্যাড করা, কারণ আমার এই সি প্যানেলের মধ্যে একের অধিক ডোমেইন ইউজ করা যাবে এই হোস্টিং এ, এক একটা হোস্টিং এর এক রকম অপশন থাকে, কোন হোস্টিং এ একটাই ডোমেইন ইউজ করা যায়, কোন হোস্টিং এ একের অধিক, কোন হোস্টিং এ 10টা 20টা 25টা 100টা, এটা ডিপেন্ড করে। তো আমার এই হোস্টিং এ একের অধিক ডোমেইন ইউজ করা যাবে বিধায় এখানে প্রাইমারি ডোমেইন দেখাচ্ছে একটা, যেটা হচ্ছে প্রাইমারি ডোমেইন, এছাড়া আদার্স চাইলে আমি ডোমেইন অ্যাড করতে পারবো, যে অ্যাড অন ডোমেইন হিসেবে ডোমেইন অ্যাড করতে পারবো এখানে আমি। দেন এখানে আমার স্টোরেজ কেমন আছে, ফাইল ইউজেস কেমন করলাম, 20 জিবির মধ্যে 20 জিবি জায়গা আছে, আমি 6 জিবি অলরেডি ইউজ করে ফেলেছি, এই জিনিসগুলো এখানে বলা আছে। তো এখন আমরা আমাদের ওয়েবসাইটে কিভাবে আসলে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে পারি এবং কিভাবে আমাদের কাজ হয় এটা আমরা শুরু করব। সো আমাদের টার্গেটটা আগে সবাই ফিক্সড হয়ে নেন বা বুঝে নেন, আমাদের টার্গেট হচ্ছে আমরা এখন একটা পোর্টফোলিও ওয়েবসাইট করব, যে ওয়েবসাইটের মাধ্যমে আমি আমার সার্ভিস আমার নিজেকে সেল করব। সোজা কথা, মনে করি আমি একজন ব্যক্তি যে কিনা ওয়ার্ডপ্রেস মানে যে কিনা এসইও সার্ভিস প্রোভাইড করছি, আমি আমার নিজেকে সেল করব। এখানে আমরা সব সময় যখনই আমরা সি প্যানেল আসবো, সি প্যানেল আসার পর একবার নিচে চলে যাব, এরকম একটা অংশ দেখবো সফটওয়্যার প্লাস অ্যাপ ইনস্টলার। সফটওয়্যার প্লাস অ্যাপ ইনস্টলার এই সেকশনের মধ্যে আমাদেরকে ওয়ার্ডপ্রেস সিম্বলটা থাকবে এরকম। সো এখানে আসার পরে আমরা ফার্স্ট অফ অল ওয়ার্ডপ্রেস এ ক্লিক করব। ওয়ার্ডপ্রেস এ ক্লিক করার পরে এখানে ইনস্টল একটা বাটন দিচ্ছে, আমি ইনস্টল বাটনে ক্লিক করব। ইনস্টল বাটনে ক্লিক করার পরে লক্ষ্য করুন এখানে আমার কিছু অপশন আছে, যেমন ওয়ার্ডপ্রেস এর ভার্সন কত, এটা যেটা থাকবে সিলেক্ট করা লেটেস্টটাই থাকবে। চুজ ইনস্টলেশন ইউআরএল, এখানে অনেক কাজ আছে, সেটা হচ্ছে লক্ষ্য করুন এখানে আমি যখন ক্লিক করছি এখানে 4টা অপশন দেখাচ্ছে, HTTP, HTTP WW, HTTPS, HTTPS WW। সো এই যে অপশনগুলো এর মধ্যে কোনটা আমরা সিলেক্ট করব, সর্বপ্রথম বিষয়টা এই দুটো কখনোই না, এই দুটো আমাদের দরকার নাই, আমরা এই দুটোর যে কোনো একটা চুজ করব। কিন্তু কথা হচ্ছে এখানে HTTPS এটা পেতে গেলে আপনাকে অবশ্যই এবং অবশ্যই আপনার মানে যখন হোস্টিং ডোমেইন কিনবেন তখন আপনার ওখানে হয় SSL থাকতে হবে, তা নাহলে SSL তাদের কাছ থেকে কিনে নিতে হবে, এটা মনে রাখবেন। এটাকে বলা হয় SSL সিকিউর সকেট লেয়ার, আমরা বলি HTTPS সিকিউর, এই জিনিসটা আপনার থাকতে হবে, তা না হলে আপনি কিন্তু এটা পাবেন না, মনে রাখবেন এটা। তা না হলে আপনি চাইলে এখানে দিয়ে যে এটাই ইনস্টল করবেন এখানে, জি না এটা করতে পারবেন না, এই এখানে যখন দিলাম হয়ে গেল বাট আপনার এখানে এরর আসবে, সো এটা মনে রাখবেন, এটা করতে পারবেন না কিন্তু। সো আমরা যেটা করব আমরা আমাদের পছন্দ মতো হয় HTTP তা নাহলে HTTPS WW যে কোনো একটা ভার্সনকে চুজ করব। দেন এখানে আমাদের কাঙ্ক্ষিত ডোমেইন, এখানে দেখুন একের অধিক ডোমেইন অ্যাড করার অপশন আছে, মানে অপশন আছে বলতে গেলে যেহেতু আমি বলেছিলাম যে আমার হোস্টিং এ একের অধিক ডোমেইন রাখা যায়, দ্যাটস ওয়াই এখানে আমি দেখতে পাচ্ছি একদম ড্রপ ডাউন। এরপরে হচ্ছে ইন ডিরেক্টরি, এখানে আমি সিলেক্ট করলাম কোন ডোমেইন ইনস্টল করব, প্রোটোকল কি হবে এটা সিলেক্ট করলাম। ইন ডিরেক্টরিতে অনেক সময় অনেকের এরকম লেখা থাকে, এই টাইপের লেখা থাকে WP, যদি কারো এরকম লেখা থাকে আগেই বলছি মুছে দিবেন, আমাদের এই লেখা লাগবে না। আবারও বলছি ইন ডিরেক্টরি ফাঁকা থাকবে, আমরা ইন ডিরেক্টরিতে কিছুই দিব না, এটা কমপ্লিটলি ব্ল্যাঙ্ক থাকবে। তো তাহলে আমরা প্রথম অংশে কি কাজ করলাম, আমাদের প্রোটোকল চুজ করলাম, ডোমেইন সিলেক্ট করলাম, ইন ডিরেক্টরি যদি কিছু থাকে সেটা মুছে দিই। এবার আসুন জি ভাইয়া, HTTPS এর জন্য কি জন্য বলছিলেন, আমি একটু নেটওয়ার্ক প্রবলেম কারণে বুঝতে পারি না। HTTPS হচ্ছে এটাকে SSL বলে, SSL সার্টিফিকেট। সো এই SSL টা যখন আপনি হোস্টিং কিনবেন তাদের কাছ থেকে বলে নিতে হয় অথবা দেখতে হবে যে তাদের SSL ফ্রি আছে কিনা, যদি ফ্রি থাকে তাহলে আপনি ফ্রি পাচ্ছেন, না থাকলে কিনে নিতে হবে এটা, এবং কেনার পরে শুধু কিনলেই হবে না, কেনার পরে তাদেরকে বলতে হবে আমার SSL টা অ্যাক্টিভ করে দেন, SSL অ্যাক্টিভ না করলে এরকম আপনি অপশন পাবেন না। সো আপনাকে SSL টা যার কাছ থেকে হোস্টিং কিনবেন তার কাছ থেকেই এটাকে অ্যাক্সেস করে মানে
অ্যালাউ করে নিতে হবে আর কি, এই অ্যাক্টিভ করে নিতে হবে। নেক্সট হচ্ছে সাইট সেটিংস, এখানে হচ্ছে সাইট নেম। এখন আমি সাইট নেম আমি আবার বলছি, যেহেতু আমি বললাম যেটা আমি পার্সোনাল পোর্টফোলিও সাইট করতে চাচ্ছি, সো আমি সবকিছু আমার ইনফরমেশন দিয়েই করছি। লাইক আমার সাইট নেম হচ্ছে এটা হচ্ছে আমার ওয়েবসাইট নেম। এখানে বলছে সাইট ডেসক্রিপশন, এটা কোনো ম্যান্ডেটরি না, দিতেই হবে এমন কিছু না, আমি আপাতত কোনো ডেসক্রিপশন দিব না, ফাঁকা যেমন আছে আমি এরকমই রাখবো, এটা দিয়ে আমি কিছু লিখবো না, এরকম যেমন আছে এরকমই থাক, মাই ওয়ার্ডপ্রেস ব্লগ বা যা কিছু লিখতে পারে থাক, এটা কোনো ইম্পর্টেন্স না, এটা পরে আমরা চেঞ্জ করতে পারবো, বাট এখানে আমাদের সাইট নেমটা দিতে হবে। এরপরে আসেন অ্যাকাউন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। এইখানে ইম্পর্টেন্ট কেন বলছি, কারণ হচ্ছে এই অ্যাকাউন্টটা আপনার ওয়েবসাইটে ঢোকার আমি যদি বলি প্রবেশ পথ, সো প্রবেশ পথে আমার ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে, যেটা বলেছিলেন যে আপনার একটু আগে যে ইউজার নেম পাসওয়ার্ড, এটা হচ্ছে সেটা যে যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করতে হলে আমাকে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। বাই ডিফল্ট এখানে অ্যাডমিন লেখা আছে, ভুলেও এখানে অ্যাডমিন রাখবেন না, কারণ এখানে ইউজার নেমটা যদি অ্যাডমিন দিয়েই দেন তাহলে আপনি চিন্তা করেন যে এটা হ্যাকার যারা তারাও জানে যে অনেকে অ্যাডমিন রেখে দেয়, তার মানে আপনার ওয়েবসাইটে ঢোকার একটা পথ আমি পেয়ে গেলাম, মানে দুটা কি তার মধ্যে একটা কি আমার কাছে আছে আর একটা কি আমি জানি না, সো এটা কিন্তু অনেক উইক করে দেয় সিকিউরিটিটাকে, এটা করা যাবে না। এখানে হাবি যাবে কিছু একটা লিখে দিবেন, যা খুশি একটা কিছু লিখে দিবেন, বাট লিখে দিলে হবে না, এটাকে সেভ করে রাখেন নিজের কাছে একটা নোটপ্যাডে সেভ করে রাখেন। লাইক আমি এখানে ইউজার নেম দিলাম মনে করেন আমার নামটা, যেহেতু আমি এমনি এখন দেখাচ্ছি তাই এত ইজি দিচ্ছি, বাট আপনারা এত ইজি দিবেন না। পাসওয়ার্ড অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন, সো আমি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড এখন দিচ্ছি, মনে করেন একটা স্ট্রং পাসওয়ার্ড দিলাম আমি, এটা আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন। পাসওয়ার্ড দেওয়ার নিয়ম হচ্ছে এখানে সবসময় পাসওয়ার্ড আমাদের ক্যাপিটাল লেটার স্মল লেটার মিক্স করে দিতে হয়, সাইন সিম্বল দিতে পারেন, চাইলে নাম্বার দিতে পারেন, এগুলো দিয়ে স্ট্রং পাসওয়ার্ড দিতে হয়। এরপর একটা অ্যাডমিন ইমেইল আছে, এই ইমেইলটা আপনারা যে কোনো ইমেইল দিতে পারেন, যে ইমেইলটা আপনি ব্যবহার করেন সবসময়, লাইক আমি এই ইমেইলটা সবসময় ইউজ করি মনে করলাম, তো আমরা যে যে ইমেইল ব্যবহার করব সে সেই ইমেইলটা এখানে দিয়ে দিব। এই পার্টটা আবারও বলছি অবশ্যই সেভ করে রাখবেন, এখানে লিখলেন লেখার সময় একটা নোটপ্যাডে সুন্দর করে কপি করে করে এইগুলি সেভ করে রাখবেন। দেন এই পার্ট হয়ে গেলে ল্যাঙ্গুয়েজ অবশ্যই ইংলিশ, এটাকে চেঞ্জ করার কিছু নাই। প্লাগইনস এখানে যা থাকবে এটাকে জাস্ট আনচেক করে দেন, আমার কোনো প্লাগইনস দরকার নাই, কেন কারণ আমরা আমাদের পছন্দ মতো প্লাগইনস ইনস্টল করে নিব, সো এগুলি আমার একটাও দরকার নাই, প্লাগইনস লাগবে না। অ্যাডভান্স অ্যাডভান্স অপশন, এটা কোনো কাজ আমরা করব না, কিছু করতে হবে না, সিলেক্ট থিম কিছু করতে হবে না। এরপরে একেবারে নিচে এসে এখানে একটা ইমেইল দেওয়ার অপশন আছে, ম্যান্ডেটরি না দিতেই হবে, আপনি যদি চান আপনার একটা মেইল আপনাকে ওয়ার্ডপ্রেস থেকে করুক তাহলে আপনার এখানে ইমেইলটা দিতে পারেন, তাহলে ইমেইলে একটা মেইল চলে যাবে যে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়েছে যেটা ইউজার নেম এরকম চলে যাবে, এটা চাইলে দিতে পারেন, না চাইলে না দিলে যে হবে না এমন কোনো কথা না, না দিলে চলবে ইচ্ছা। তো তাহলে আমরা কি করলাম, আমরা এখানে আমাদের পছন্দ মতো ফার্স্টে এখানে প্রোফাইল সিলেক্ট করলাম, ডোমেইন সিলেক্ট করলাম, এখানে সাইট নেম দিলাম, এখানে অ্যাডমিন অ্যাকাউন্টের ডিটেইলস ইউজার নেম পাসওয়ার্ড দিলাম, আমাদের ইমেইলটা দিলাম, এখানে সবগুলি আনচেক করে দিলাম প্লাগইন, দেন ইনস্টল বাটনে ক্লিক করলাম। দেখুন সাকসেসফুল মেসেজ চলে আসছে যে হ্যাঁ সাকসেসফুলি ডান, আমার এটা ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমি আমার ডোমেইনে যাই যে কেমন হয়েছে আমার ওয়েবসাইটটা দেখতে, দেখুন আমি ডোমেইনে ক্লিক করে গেলাম, এই যে এটা হচ্ছে আমার ওয়েবসাইট, একদম ব্ল্যাঙ্ক ফাঁকা কিছুই নেই, তাই না? দেখ কেন কিছু নেই কেন, কারণ হচ্ছে আমি কিছু করিনি এখন, জাস্ট ব্ল্যাঙ্ক একটা ওয়েবসাইট। এমডি আরিফুল ইসলাম খান .com এটা নিয়ে কাজ করা যাবে কি? হ্যাঁ অবশ্যই যাবে, কেন যাবে না, তবে অনেক বড় মনে হচ্ছে আমার কাছে, যদি আরিফুল ইসলাম দিয়ে রাখতে পারেন অথবা আরিফুল ইসলাম খান তাও হয়, এমনিটা বাদ দেন তাহলে, শুধু এক্সট্রা বড় করা দরকার। ওকে
সো আমরা এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা ডান। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? স্যার ছোট্ট একটা কোশ্চেন আছে, যে আমার একটা ডোমেন কিনে আছে আপনার ওই বাংলাদেশি একটা সার্ভার থেকে, আর আমার হোস্টিং হচ্ছে নেমচিপের আর কি, তো আমার ওই ডোমেন অ্যাড করতে গেলে কি স্পেশাল কোনো ওই ফ্যাসিলিটিস বা রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হবে? আমরা ডোমেন হোস্টিং ডিফারেন্ট জায়গা থেকে কিনতেই পারি। যদি ডিফারেন্ট জায়গা থেকে কিনি, নিয়ম হচ্ছে প্রত্যেকটা হোস্টিং কেনার সময় আপনাকে একটা নেম সার্ভার দেওয়া হয়, হোস্টিং এর মানে অ্যাড্রেস দেওয়া হয় আপনাকে। ওই হোস্টিং এর অ্যাড্রেসটা আপনার ডোমেইনের নেম সার্ভার সেকশনে বসিয়ে দিতে হবে, এই হচ্ছে কাজ, আর কিছু না। এটা বসিয়ে দেওয়ার পরেই আপনার হোস্টিং এ ওই ডোমেইনটা অ্যাড হয়ে যাবে, শেষ। ঠিক আছে, ওই .com.bd ডোমেইন তো, এইজন্য আর কি প্রবলেম হয়েছে। .com.bd এর মধ্যেও আপনাকে এরকম নেম সার্ভার দেওয়ার অপশন আছে, কারণ যে নেম সার্ভার বসাতে হবে, বসালেই আপনি তারপরে এই ডোমেইনটা কাজ করতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন ছিল যে একটা ডোমেইন কি দুইটা সার্ভারে হোস্ট করা যায়? একটা ডোমেইনের সাব ডোমেইন কি আরেকটাতে হোস্ট করা যাবে কিনা? দেখেন, এই সাব ডোমেইন মানে হচ্ছে কমপ্লিটলি আলাদা একটা ওয়েবসাইট আমরা বলি, কিন্তু সাব ডোমেইনটা ক্রিয়েট হয় কিন্তু ওই ডোমেইনের মধ্যেই। যেমন আমি এখানে চাইলে সাব ডোমেইন তৈরি করতে পারবো এই সি প্যানেলের মধ্যে, এই অপশনটা আমার এখানেই, এখান থেকে আমাকে এই যে সাব ডোমেইন ক্রিয়েট করা বলি বা যা বলি, এই যে ডোমেইন সেকশনে গেলাম, এই যে দেখেন এখানে সাব ডোমেইন, সো আমি কিন্তু সাব ডোমেইন এখান থেকে আমাকে তৈরি করতে হবে। সো আমরা সাব ডোমেইন করলে সেটা এখানেই থাকবে, তো আপনি এটাকে না আলাদা ভাবে, এমন না যে সাব ডোমেইন হলো কমপ্লিটলি আলাদা, জি না, আলাদা ওভাবে না। আমি চাচ্ছি যে সাব ডোমেইনের মধ্যে মানে সাব ডোমেইনটা ক্রিয়েট করলাম, ধরেন এই ওয়েবসাইটের সাব ডোমেইনটা ক্রিয়েট করলেন আপনি, যে এসইও গেমস এক্স ওয়াই জেড এর একটা সাব ডোমেইন ক্রিয়েট হলো, সামনে দিয়ে আপনি আপনার নাম দিলেন ধরেন mkhanfan.seogame.com, তো ওইটাকে আপনি এখানে এই হোস্টিং করতেছেন, অন্য আরেকটা হোস্টিং সাইটে আপনার মেইন সাইটটা করতেছেন, এরকম ভাবে কি সম্ভব হবে? আমার মনে হয় না, 100% শিওর না কথাটা, বাট আমার মনে হয় না। আসলে আমার আমি একটু মানে আমার প্রবলেম থেকে বলতেছি, আমার ওয়েবসাইট হচ্ছে হোস্টিং করা এই Shopify এ, তো Shopify হোস্টিং করলে তো Shopify তো আর আলাদা কোনো cPanel এর কোনো সিস্টেম নেই, কিন্তু আমার একটা ওই ওয়েবসাইটের উপর একটা সাব ডোমেইন, আমার যে মেম্বারশিপ এর জন্য একটা আলাদা সাব ডোমেইন কে আমি হোস্টিং করতে চাইতেছি, তো এটা কেমনে করব কিছু বুঝতেছি না আর কি। এটা আমি জানি না কি করা যায় কিনা, তো এটা তবে আমার জানার মতো যা জানি, আমার যতটুকু নলেজ আছে জানি এখন এটা, তারপর আপনি একটু কথা বলে দেখতে পারেন হোস্টিং প্রোভাইডারের সাথে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যালো, আচ্ছা ভাই, আমি যদি একই হোস্টিং এ একাধিক ডোমেইন তো ইয়ে করা যায়, এখন আমি যখন একটা ডোমেইন সেট আপ করার পরে আরেকটা ডোমেইন নিতে চাইবো, তখন আমাকে কি করতে হবে একাধিক ডোমেইন ইয়ে করার পর হোস্ট করার ক্ষেত্রে আর কি? মানে আপনার হোস্টিং কিনেছেন, হোস্টিং এ একাধিক ডোমেইন অ্যাড করার অপশন অ্যাভেল আছে, মানে এনাবেল আছে, সো এখন আপনি চাচ্ছেন ওখানে নতুন একটা ডোমেইন অ্যাড করতে, তাই তো? জি জি। আচ্ছা, তাহলে যেটা করতে হবে, সর্বপ্রথম আপনার হোস্টিং এ আপনার ডোমেইনের মধ্যে হোস্টিং থেকে পয়েন্টিং করতে হবে, ওই যেটা বললাম আপনার হোস্টিং এর নেম সার্ভারটা আপনার ডোমেইনের ম্যানেজ সেকশনে যে নেম সার্ভার সেকশনের মধ্যে বসা দিতে হবে, প্রথম কাজ এটা। বসানো হয়ে গেলে তারপরে এখানে আসবেন অ্যাড অন ডোমেইনে, যে অ্যাড অন ডোমেইনে ক্লিক করবেন, এরপর এখানে যে ডোমেইনটা অ্যাড করবেন ডোমেইনের নাম দিয়ে দিবেন, এখানে ডোমেইনের নাম দিয়ে দিলে তারপরে অ্যাড ডোমেইন দিলেই ডোমেইনটা অ্যাড হয়ে যাবে। তারপর আমি নতুন করে আবার আরেকটা cPanel পাবো, তারপর না না cPanel পাবো না, তারপর একই cPanel এর মধ্যে আপনার দুটো ডোমেইন আছে, এবার আবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নেবেন এখান থেকে, আবার ওটাতে আবার নতুন একটা ওয়েবসাইট, নতুন ড্যাশবোর্ড পাবেন, এরকম ড্যাশবোর্ড মানে আপনার ওয়ার্ডপ্রেস এর জন্য cPanel থেকে আমি এই cPanel থেকে আমি আবার ওই ডোমেইনে ওই ইয়ে করব, ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ওই যে আমি দেখালাম ডোমেইন চুজ করার অপশন আছে, ডোমেইনটা জাস্ট চুজ করে নেবেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, তো তাহলে এবার আসেন আমরা তাহলে সবাই, যেহেতু দেখলাম ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করতে হয়, আশা করি এখানে নতুন যারা তারাও বুঝতে পারছেন, কোনো সমস্যা কিছু নেই, খুব ইজি। এখন আসেন আমরা cPanel এর কাজ নিয়ে, আমার এখন আমি কাজ করব কোথায়, আমার এই ওয়ার্ডপ্রেস এ কিভাবে আমি লগ ইন করবো, কিভাবে লগ ইন করছি একটু দেখেন, /wp-admin, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর লগ ইন এর নিয়ম। যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যদি ইউআরএল টা চেঞ্জ না করা হয়, এটা কাস্টম ইউআরএল নেয়া যায়,
সো এটাতে কাস্টম ইউআরএল নেওয়া যায়। যদি আপনি কাস্টম ইউআরএল না নেন তাহলে আপনি এইভাবে করে ডিরেক্ট এটাই থাকবে সবার ক্ষেত্রে। সো আমরা তাহলে এখানে ডোমেইন নাম শেষ ডট কম বা যাই হোক দেন স্ল্যাশ ডাব্লুপি ড্যাশ অ্যাডমিন এই কথাটা আমাকে লিখতে হবে। লিখে আমি যখন এন্টার দিব তখনই দেখবো আমার সামনে আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য একটা অ্যাক্সেস চলে আসবে এরকম আছে। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য এরকম একটা প্যানেল দিবে যেখানে আমাকে ইউজার নেম পাসওয়ার্ড লিখতে হবে। যেমন আমি লিখেছি ইউজার নেম পাসওয়ার্ড, ঠিক আছে। লগ ইন কিভাবে করতে হবে, এরপরে লগ ইন, এখন ইউজার নেম পাসওয়ার্ড কি, ওই যে বলেছিলাম আমি লিখে রেখেছিলাম সেই ইউজার নেম পাসওয়ার্ড দিলাম। দেখুন আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আছি, এখন আমাদের যত কাজ সবকিছু এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের মধ্যে। আমি যদি এখন আমার ওয়েবসাইটটা আবারও দেখাই, ভিজিট করে দেখাই, এটা হচ্ছে ড্যাশবোর্ড থাকলো এখানে, এই যে হচ্ছে দেখুন এটা হচ্ছে আমার ওয়েবসাইট বর্তমানে দেখতে এরকম, এটা ভবিষ্যতে এরকম থাকবে না কারণ আমি চেঞ্জ করবো, বাট এখন এরকম আছে। এখন একটা জিনিস একটু শুধু আপনারা দেখে নেন এখানে, সেটা হলো গিয়ে ওয়ার্ডপ্রেস পরিচিতিটা, যে ওয়ার্ডপ্রেসে আসলে এই যে মেনুটা আছে এটা সবার ক্ষেত্রে এরকম থাকবে না, এগুলি কম্পালসারি থাকবেই, বাট আরো অ্যাডিশনাল অনেকের ওয়েবসাইটে অনেক কিছু থাকবে, এটা ডিপেন্ড করবে যে সে কি কি ব্যবহার করছে এটার উপর। সো এইখানে যে ইনফরমেশন গুলি আছে আমি এইগুলো নিয়ে একটু কথা বলি। সর্বপ্রথম এখানে ড্যাশবোর্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ড্যাশবোর্ডে আছি, এখানে হোম এবং আপডেট আছে, হোমে তো আছি আমরা। আপডেটটা কি, আপডেট হচ্ছে ওয়ার্ডপ্রেসের থিম প্লাগইন, ওয়ার্ডপ্রেস স্বয়ং নিজে খুব দ্রুত আপডেট আসে ইন্ডাস্ট্রিতে, সো তখন আপনাকে এই জিনিসটা আপডেটটা এই আপডেটের মধ্যে নোটিফাই করবে যে আপনার এটা থিমের আপডেট আসছে, প্লাগইন আপডেট আসছে, আপনি আপডেট করে নেন। এই যেমন মোবাইলে আমাদের হয় আপডেট আসে এরকম সেম টাইম। পোস্ট, পোস্ট হচ্ছে আমরা ওয়েবসাইটের মধ্যে যেগুলাকে পোস্ট করি, যেমন এই যে একটা পোস্ট, দিস ইজ নট পেজ না কিন্তু এটা পোস্ট, আবারও বলছি পেজ এবং পোস্ট এক জিনিস না। পোস্ট আপডেট করা যায় রেগুলারলি, পোস্ট রেগুলার চেঞ্জ হয়, পেজ রেগুলার আপডেট হয় না, পেজ রেগুলার চেঞ্জ হয় না। যেমন আমরা বলি অ্যাবাউট পেজ, হোম পেজ, কন্ট্যাক্ট পেজ, এই সকল পেজ কি রেগুলার যেমন ইচ্ছা চাইবেন আর চেঞ্জ করবেন এরকম হয় না, এই পেজগুলো সাধারণত স্টিল থাকে। আমরা পেজগুলিকে আস্তে আস্তে হয়তো বা আমরা মানে মাঝে মাঝে চেঞ্জ করি, হয়তো বছরে একবার বা ছ মাসে একবার চেঞ্জ করতে পারি চাইলে, আর বাট পোস্ট গুলি রেগুলার চেঞ্জ হয়। তাহলে পোস্ট কি, পোস্ট হচ্ছে আমরা যেটাকে পাবলিশ করি, যেটাকে পোস্ট হিসেবে কন্টেন্ট বা আর্টিকেল হিসেবে পাবলিশ করি, সেটা হচ্ছে আমাদেরকে আমরা বলছি কি পোস্ট বলছি। আচ্ছা পোস্টের আন্ডারে আবার ট্যাগ এবং ক্যাটাগরি দুটো অপশন আছে। আমরা যদি এখানে পোস্টে যাই, দেখুন অল পোস্টে গেলাম, বর্তমানে একটা পোস্ট এখানে কিন্তু করাই আছে যে হ্যালো ওয়ার্ল্ড, এই যে এই পোস্টটা করা আছে, কারণ আমার তো ভাই এটা হ্যালো ওয়ার্ল্ড দরকার নেই, আমি এটা ডিলিট করে দিলাম, ট্রাশ। এই যে মাউস নিলাম উপরে, এই যে ট্রাশ ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। এখন যদি আমি আবার আমার হোম পেজে যাই, দেখুন নাথিং হেয়ার, কিচ্ছু নেই, কারণ কি আমি তো কিছু রাখিনি, সবই তো ডিলিট করে দিয়েছি, কোনো পোস্ট নেই এখানে, কোনো পোস্ট দেয়া নেই। এখানে ক্যাটাগরি আছে, ট্যাগ আছে। এখন ক্যাটাগরি কি, ট্যাগ কি, ক্যাটাগরি হচ্ছে পোস্ট বিভিন্ন ক্যাটাগরি আন্ডারে থাকে। যেমন মনে করেন আমি একটা পোস্ট লিখলাম এসইও নিয়ে, সেটাকে এসইও ক্যাটাগরি দেখিয়ে দেয়া, একটা পোস্ট লিখলাম ডিজিটাল মার্কেটিং নিয়ে, একটা পোস্ট লিখলাম ইউটিউব মার্কেটিং নিয়ে, ফেসবুক মার্কেটিং নিয়ে, এগুলোকে আলাদা আলাদা ক্যাটাগরি বলে। ক্যাটাগরিগুলো আমরাই তৈরি করি, লাইক আমি যদি এখন কিছু ক্যাটাগরি তৈরি করে দেখাই, লাইক ক্যাটাগরিতে গেলাম, দেখুন একটা ক্যাটাগরি বাই ডিফল্ট দেখাচ্ছে এখানে, যেটাকে আনক্যাটাগোরাইজড বলা হচ্ছে, যেটা আনক্যাটাগোরাইজড। সো আমরা যদি এইটাকে আগে এডিট করি যে আনক্যাটাগোরাইজড, এটা এটা ঠিক, এটা তো কোনো ক্যাটাগরি নাই, সো এটাকে আমরা এডিট করে নিব, এটাকে ডিলিট করতে পারবো না, এটা বাই ডিফল্ট এটা থাকবেই। সো এটাকে এডিট করছি, আনক্যাটাগোরাইজটাকে বাদ দিয়ে আমি দিলাম যে আমার এখানে ক্যাটাগরি থাকবে মনে করেন লোকাল, আচ্ছা বা এসইও দিই, ডাইরেক্ট এসইও ক্যাটাগরি থাকবে। স্ল্যাগ মানে হচ্ছে ইউআরএল, সো ইউআরএলটাও এসইও করে দিলাম, যেহেতু এটা আনক্যাটাগোরাইজ আগে থেকেই ছিল, এটাকে চেঞ্জ করে এসইও করে দিলাম এবং এটা ইউআরএলটাও চেঞ্জ করে এসইও করে দিলাম। এবার আপডেট, এবার যদি আমি ব্যাক যাই ক্যাটাগরিতে, দেখুন এই যে আমার একটা ক্যাটাগরি আছে, এখন নতুন ক্যাটাগরি তৈরি করতে চাই যদি, এই যে এখানে নিউ ক্যাটাগরি আমি নাম দিলাম এটার, মনে করেন
ফেসবুক মার্কেটিং একটা ক্যাটাগরি নাম দিলাম, এইটাতে আর ইউআর টিউআর কিছু দিতে হবে না, জাস্ট নাম দিব, এই নিচে যে অ্যাড নিউ ক্যাটাগরি ক্লিক করব, এই দেখুন অ্যাড হয়ে গেছে। আর একটা অ্যাড করব, মনে করেন ইউটিউব মার্কেটিং, আবার অ্যাড নিউ, এই যে অ্যাড হয়ে গেছে। তার মানে আমি চাইলে আমার পছন্দ মতো ক্যাটাগরি যেটা প্রয়োজন না, যেটা নিয়ে আমি পোস্ট লিখব, সেই পোস্টটা রিলেটেড ক্যাটাগরি তৈরি করতে পারি। এইভাবে ট্যাগ কি, ট্যাগ হচ্ছে এই পোস্টগুলির আন্ডারে যে টপিক নিয়ে আলোচনা করা হয় সেগুলোকে আমরা ছোট ছোট ট্যাগ হিসেবে দেই। এটা যখন পোস্ট ক্রিয়েট করতে হবে তখন ট্যাগ বানাতে হবে, যদিও বা আমরা ট্যাগ কিছু দিব না, কারণ ট্যাগ এখন আর ভালো প্র্যাকটিস এর মধ্যে পড়ে না। সো ট্যাগটাকে আসলে আমরা ওভাবে করে ভ্যালু দিব না। এর জন্য মিডিয়া, মিডিয়া হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে যখনই কোনো ইমেজ, ভিডিওস, তারপরে হচ্ছে পিডিএফ, যে কোনো কিছু আপলোড যখনই করব সেটা এসে জমা হয় এই মিডিয়া ফাইলে। সো আমরা যদি কিছু আপলোড করি আমরা সেই ফাইলটা পাবো কোথায়, এই মিডিয়া সেকশনের মধ্যে সেটা পাবো আমরা। সো আমাদেরকে ওই ছবিটা বলেন বা ওই মিডিয়া ফাইলটাকে এখানে আমরা সেভ করতে পারবো। পেজেস, পেজেস কাকে বলে, পেজেস হচ্ছে আপনার ওয়েবসাইটের ওই যে বলেছিলাম যে পেজগুলিকে আমরা ব্যবহার করব বা যে পেজগুলিকে আমরা রাখবো। সো এখন এখানে আমরা কিছু পেজ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে প্রাইভেসি পলিসি, একটা স্যাম্পল পেজ, স্যাম্পল পেজ আমার দরকার নেই, আমি এটাকে ট্রাশ করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। কিন্তু প্রাইভেসি পলিসিটা দরকার আছে, কারণ প্রত্যেকটা ওয়েবসাইটে একটা প্রাইভেসি পলিসি থাকে, কিন্তু দেখুন এটা ড্রাফট করা, অর্থাৎ এটা এখনো পাবলিশ করা হয়নি। সো আমরা এটাকে এডিটে যাই, আমি পোস্টটা এডিট করতে যাচ্ছি যাতে কিনা আমরা এটাকে ওই যে আমি যেহেতু পাবলিশ করা হয়নি পাবলিশ করতে পারি, এই কারণে এডিট অপশনে গেলাম, মাউস নিলে আমরা এডিট অপশন নিচে পেয়ে যাব। এটা প্রথমবার বলে একটু সময় নিচ্ছে, এই যে সো আমাকে এখানে বলছে এটা হচ্ছে প্রাইভেসি পলিসি, দেখুন এটা পাবলিশ করা হয়নি, এই যে এখানে দেখুন এই পাবলিশ করতে হবে। সো আমি এটাকে জাস্ট কিছু লিখলাম না, যেমন আছে থাকলো, এই যা লেখা আছে এটা আপনাদেরও থাকবে, কিছু করতে হবে না, জাস্ট পাবলিশ করেন, পাবলিশ অর্থাৎ এটাকে পাবলিশ করে দিলাম পোস্টটাকে, ওই যে পেজটাকে। আবার ব্যাক করছি আমি, এই যে এখানে ক্লিক করছি, ব্যাকে চলে আসলাম, একটা পেজ এখন পাবলিশ, দেখুন এই যে পাবলিশড পেজটা। এবার আরো কিছু পেজ আমরা তৈরি করব, কারণ একটা ওয়েবসাইটে যে যে পেজ লাগে, আমাদের ওয়েবসাইট যখন কেমন পেজ লাগবে আসেন আগে আমরা সেটা একটু চিন্তা করি, কেমন পেজ হবে। নর্মালি একটা ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা দেখি কিছু মেনু থাকে উপরে, লাইক একটা হচ্ছে আমরা বলি প্রাইমারি অর মেইন মেনু, যেটা উপরে থাকে, আর একটা হচ্ছে ফুটার মেনু, যেটা একদম ওয়েবসাইটের নিচে থাকে। আমরা আমাদের প্রাইমারি মেনুটা কেমন চাচ্ছি দেখতে, আমি চাচ্ছি মনে করুন আমার প্রাইমারি মেনুতে প্রথমে থাকবে হচ্ছে হোম, দেন অ্যাবাউট, দেন সার্ভিসেস, সার্ভিসেস এর আন্ডারে আমি কিছু সার্ভিস দিব ড্রপ ডাউন আকারে, লাইক ধরে নিচ্ছি এটা হচ্ছে অর্গানিক এসইও, দেন দিলাম হচ্ছে ফেসবুক মার্কেটিং, দেন দিলাম হচ্ছে ইউটিউব মার্কেটিং। তাহলে আমার মেনুটা আসছে কেমন এরকম ভাবে। এরপর আর কি দিতে পারি, এখানে লাস্টে এসে আমি এখানে দিতে পারি আমার পোর্টফোলিও, দেন দিতে পারি ব্লগ। সো এই মেনুটা হচ্ছে আমার ইচ্ছা মতো আমি এখন লিখে দিচ্ছি, এরকম বানাতে চাই আমি। এই জন্য যেমন এখন কিন্তু আমার ওয়েবসাইট যদি যান দেখেন কোনো মেনু নাই, সো আমরা বানাতে চাচ্ছি একটা মেনু, কিরকম এরকম একটা মেনু। সো এটা হচ্ছে আমার প্রাইমারি মেনু আমি ঠিক করলাম। এবার সেকেন্ডারি মেনু কেমন হবে তাহলে, বা ফুটার মেনু,
ফুটার মেনুতে প্রথমে থাকবে আমার ফর্ম, দেন অ্যাবাউট, দেন কন্ট্যাক্ট, দেন প্রাইভেসি পলিসি, এই কটাই মনে করেন থাকবে। আর লাস্টে হয়তো বা ব্লক থাকতে পারে এখানে, ব্লক এবং প্রাইভেসি পলিসি। ফুটার মেনুতে কখনো ড্রপ ডাউন হয় না, দ্যাটস ওয়াই আমি এখানে কোনো ড্রপ ডাউন দেইনি, কারণ ফুটার মেনু কখনোই আপনার ড্রপ ডাউনটা আসবে না বা হবে না। ওকে, তো এখন আমরা এই জায়গাটাতে আমার মেনুটাকে তৈরি করে ফেললাম, আমাদের যে মেনু সেকশনটা আমরা চিন্তা করেছিলাম মেনুটা আমাদের টান। এখন এই মেনুটাকে বানাবো আমরা, তাই না? তো এগুলো তো আমাদের কি ছিল, পেজ। আমাদের ওয়েবসাইটের জন্য এগুলি সব ছিল হচ্ছে পেজ, যেমন এটা একটা পেজ, এটা একটা পেজ ছিল, এগুলি সব হচ্ছে পেজ। আমরা এখন এই পেজগুলি তৈরি করব। কিভাবে পেজগুলি তৈরি করছি দেখুন, এখানে এই যে একটা পেজ তৈরি করা আছে প্রাইভেসি পলিসি, বাকিটা এই যে অ্যাড নিউ। এখন একটা পেজ দিয়েছিলাম আমরা হোম, এখন বাই ডিফল্ট একটা পেজ হোম থাকে, সো এই জন্য আমার এটা নাম আর হোম দিলাম না, বুঝতে অসুবিধা হবে, জাস্ট আমি বোঝার জন্য আমি দিলাম মনে করেন নিউ হোম, এই নামে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন যে বাই ডিফল্ট হোমটাকে আমরা ব্যবহার করবো না, আমরা নিজের একটা হোম পেজ বানিয়ে নিচ্ছি। এখন আপাতত শুধু পেজ বানাবো, ভিতরে এই যে কোনো কন্টেন্ট দিব না, শুধু পেজের টাইটেল দিব আর কিচ্ছু দিব না। হয়ে গেলে কিচ্ছু করতে হবে না, জাস্ট এই যে পাবলিশ বাটন পাবলিশ করে দেন, ডান, একটা পেজ হয়ে গেছে। আবার ব্যাকে যাচ্ছি, এখানে ওয়ার্ডপ্রেস ক্লিক করে সেকেন্ডে আবার অ্যাড নিউতে গেলাম, এবার কোন পেজটা বানাবো, অ্যাবাউট, এখানে লিখবো অ্যাড টাইটেল অ্যাবাউট। এবার পাবলিশ, আবার কিছু কন্টেন্ট দিব না, আমি জাস্ট ফাঁকাই রাখছি ব্ল্যাঙ্ক, কারণ এটা পরে কন্টেন্ট দিব। আবার ব্যাকে আসেন, আবার অ্যাড নিউ, এবার আছে কি সার্ভিসেস। আসলে আমি সার্ভিসেস বলে কোনো পেজই বানাবো না, আমি যেটা করব সার্ভিস কে ড্রপ ডাউন মেনু দেখাবো যার আন্ডারে এইগুলি থাকবে, সো এইগুলি হচ্ছে আমার পেজ, অর্গানিক এসইও পাবলিশ। আবার ব্যাকে যাচ্ছি, ফেসবুক মার্কেটিং, এটা একটা সার্ভিস, পাবলিশ। আমি জাস্ট দ্রুত করে যাচ্ছি, কারণ একটা প্রসেস আমি দেখিয়ে ফেলেছি কিভাবে করতে হয়, সেগুলো আপনারা এভাবে করে করবেন, যার যে কটা পেজ লাগবে সেভাবে করে করবেন। এরপর কি ছিল, পোর্টফোলিও, পাবলিশ। এরপরে ছিল হচ্ছে ব্লগ, পাবলিশ। এরপরে ছিল কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট কোথাও দেয়নি, সো কন্ট্যাক্ট, পাবলিশ। দেখুন এখানে যে পেজগুলি বলেছি প্রত্যেকটা পেজ আমার তৈরি করা হয়ে গেছে, হোম, অ্যাবাউট, এই তিনটা সার্ভিস, পোর্টফোলিও, ব্লগ। হোম, অ্যাবাউট অলরেডি তৈরি করা, কন্ট্যাক্ট আমাকে ছিল তৈরি করে ফেলেছি, প্রাইভেসি পলিসি ডান, ব্লক ডান। তার মানে আমার মেনুর জন্য যে পেজগুলি লাগবে সেগুলো আমি অলরেডি তৈরি করে ফেলেছি। এই দেখুন মোট 9টা পেজ আমার এখানে আমি অলরেডি তৈরি করে ফেলেছি, কোনো কন্টেন্ট যদিও দিইনি, জাস্ট টাইটেল দিয়ে রাখছি। সো এখন এরপরে আমার হচ্ছে কমেন্ট সেকশন। কমেন্ট সেকশনটা কি, কমেন্ট সেকশনটা হচ্ছে আপনি যখন চাইবেন এখানে বা আপনার ওয়েবসাইটে যে ব্লগ সেকশন থাকবে সেখানে যখন কেউ কমেন্ট করবে সেই কমেন্টটা এখানে দেখা যাবে। অ্যাপিয়ারেন্স এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে আমাদের, সর্বপ্রথম অ্যাপিয়ারেন্সে যখনই আমি থাকছি, অ্যাপিয়ারেন্সে থাকা অবস্থায় প্রথম হচ্ছে থিম। থিম মানে কি, ওয়েবসাইট ডিজাইন, সোজা কথা থিম মানে হচ্ছে ওয়েবসাইটের ডিজাইন কেমন হবে। এখানে বাই ডিফল্ট তিনটা থিম দিয়ে দিয়েছে তারা, আপনি চাইলে আরো অনেক ফ্রি থিম আছে ইনস্টল করতে পারেন, যেমন এখন আমাদের ওয়েবসাইটের ডিজাইন হচ্ছে এরকম, কারণ কি, কারণ আমরা এই থিমটা ব্যবহার করেছি। সো আমরা যদি চাই যে না আমি এই থিম ব্যবহার করবো না, কোনো সমস্যা, কিন্তু ডিলিট করতে পারবো, যেমন ক্লিক করি এই যে ডিলিট, সেকেন্ডটাতেও ক্লিক করছি ডিলিট, বাট এখন একটাই আছে, এটাকে আমি ডিলিট করতে পারবো না,
আমাকে একটা নতুন অ্যাড করতে হবে, দেন বাকিটা ডিলিট করতে হবে। তো আমি নতুন এবার একটা অ্যাড করব, আমি এটাকে নিয়ে কাজ করব না, আমি অ্যাড নিউতে যাচ্ছি। এখানে আমাকে নাম লিখতে হবে যে কি থিম আমি ইনস্টল করবো, অথবা দেখতে হবে, খুঁজতে হবে। এগুলি সব থিম গুলাই দেখে নেবেন, থিম গুলো ভালো, এই জন্য ওয়ার্ডপ্রেস এর এখানে দিয়ে দিয়েছে আপনাকে, থিম গুলো কোনো প্রবলেম নেই। আমি দিলাম, আমরা হেস্টিয়া এই থিমটা ইউজ করব। এখানে আমি হেস্টিয়া এটা লিখলাম এবং এই থিমটা আমি এখন ইনস্টল করব। এই যে এখানে ইনস্টলে ক্লিক করছি, ইনস্টল হয়ে গেলে অ্যাক্টিভ। এবার দেখুন আমার এই থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে, এটা কিন্তু অ্যাক্টিভ আর নেই। এবার যদি ওয়েবসাইটে যাই, রিলোড দিই, দেখুন আমার ওয়েবসাইট ডিজাইন চেঞ্জ হয়ে গেছে। আগে কেমন ছিল, এখন কেমন হয়ে গেছে। এটা কেন হলো, কারণ আমি এখানে আমার থিম চেঞ্জ করছি। যেমন মোবাইলে থিম চেঞ্জ করা যায়, এটাও সেরকম। এখন আগেরটা দরকার নেই, আগেরটা ডিলিট করে দিচ্ছি। ওকে, আমার থিম হচ্ছে হেস্টিয়া। এখন আপনারা, আমি হেস্টিয়া ইউজ করেছি বলে আপনাকে ইউজ করতে হবে এমন কোনো কথা নেই। আপনি যে থিম ভালো লাগে আপনার সেই থিম ইউজ করতে পারবেন, অথবা আপনার যারা পেড থিম ইউজ করতে চান, যে চাইলে আপনি পেড থিম ব্যবহার করতে পারবেন। এটা কমপ্লিটলি আপনার চাহিদার উপরে বা আপনার সাধ্যের মধ্যে কি আছে, এটা এটা উপর ডিপেন্ড করছে। আচ্ছা, এছাড়া এখানে আরো কিছু কাজ আছে, যেমন কাস্টমাইজ। এটা হচ্ছে আমার পুরো ওয়েবসাইটকে যখন কাস্টমাইজের কাজ করব, লাইক চেঞ্জেস করব, তখন এটা আমার লাগবে। উইজেটস, উইজেটস হচ্ছে ওয়েবসাইটের ডান পাশে এবং ফুটার সেকশনে কি থাকে সেটা উইজেটস এ নির্ধারণ করতে হয়। লাইক আমাদের ওয়েবসাইট যেমন রাইট সাইড বারে কি কি থাকবে, যেমন এখানে যদি উইজেটস এ যাই, ওকে, সো আমরা এখন আছি আমাদের উইজেটস এর মধ্যে। উইজেটস এর মধ্যে আমার কাজ হচ্ছে, উইজেটস এর মধ্যে দেখুন কি কি দেয়া আছে, অর্থাৎ এই জিনিসটা কি, রাইট সাইড বার, দেখুন সাইড বার লেখা আছে। আমরা ওয়েবসাইটে যাই, এই যে দেখুন সাইড বারে কমেন্ট, আর্কাইভস, ক্যাটাগরি, মেটা, এই যে দেখুন রিসেন্ট পোস্ট, কমেন্ট, আর্কাইভ, ক্যাটাগরি, মেটা, এগুলি সব দেয়া আছে। রাইট সাইড বারে কি কি থাকবে, অর্থাৎ আমার ওয়েবসাইটের রাইট সাইড বারে কি থাকবে, অথবা ফুটার সেকশনে কি থাকবে, সেই জিনিসগুলি এখানে দেয়া আছে। তো আমরা আপাতত এই উইজেট সেকশনে কিছু রাখবো না, ফাঁকা রাখবো, এটাতে আমি কোনো কাজই করবো না আপাতত। হ্যাঁ, তো আমি চাইলে এখান থেকে সব জায়গাটা ক্লিক করবো এরকম, আর এই যে ডিলেট, আমার রাইট সাইড বার আপাতত ফাঁকা করে দিচ্ছে। আমি চাইলে আমি এখান থেকে ফাঁকা করে দিতে পারবো, ডিলেট করে দিতে পারবো চাইলে, ঠিক আছে। আমি জাস্ট মনে করেন রিসেন্ট পোস্ট সার্চ রাখলাম, আর ক্যাটাগরিটা যেটা লাগবে। আমার যদি লাগে কোনো কিছু রাইট সাইড বার অ্যাড করতে চাই, এইগুলি হচ্ছে এলিমেন্ট, আমি এখান থেকে এলিমেন্ট নিয়ে নিয়ে অ্যাড করতে পারবো। যেমন আমি এখানে ক্যাটাগরি নিতে যাচ্ছি, এই জাস্ট ধরে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম, ক্যাটাগরিটা চলে আসলো। সো তাহলে আমার এখানে ক্যাটাগরিটা পেয়ে গেলাম। সো এভাবে করে আমরা রাইট সাইড বারে কি কি থাকবে আমরা দিতে পারি। আমরা এই থিমটা আপাতত রাইট সাইড বারে রাখলাম। এখন যদি আমি এখানে দেখুন রিলোড করলে এগুলো আর থাকবে না, রিলোড করলাম, এই দেখুন শুধু আছে কি, সার্চ বক্সটা আছে আর হচ্ছে ক্যাটাগরিজ অপশনটা আছে, কিন্তু এখন মতো কোনো পোস্ট তো আমি দেইনি। সো পোস্ট না দিলে ক্যাটাগরি বা রিসেন্ট পোস্ট এই দুটো কিছু দেখতে পারবো না আমরা। সেটা পোস্ট দিলে তখন আসবে ডিটেলস, বাট আদার সবকিছু এখন চলে গেছে। ওকে, মেনুস, মেনুস হলো এখানে আমরা মেনু তৈরি করতে পারবো। ওই যে আমি মেনু বানালাম কেবল,
এই যে দুটো মেনু বানিয়েছিলাম এই দুটো মেনু আমরা এখন এখানে তৈরি করব। চলুন একটা মেনু তৈরি করি আমরা। প্রথমে হচ্ছে আমাদের এটাকে আমরা কি বলেছিলাম প্রাইমারি মেনু, যে কোনো নাম দিতে পারবেন, আপনার নামও দিতে পারবেন, কোনো সমস্যা নেই, মেনুর নামে কোনো কিছু যায় আসে না। তারপরে বোঝার সুবিধার্থে আমি এখানে প্রাইমারি মেনু নাম দিলাম। এবার ক্রিয়েট বাটনে যে ক্রিয়েট মেনু ক্লিক করলাম, দেখুন আমার এখানে একটা প্রাইমারি মেনু তৈরি হয়ে গেছে। এখন আমি আমার যে প্রাইমারি মেনুটা তৈরি হয়েছে এই প্রাইমারি মেনুটাকে আমি এখন এই জায়গার থেকে কি কি থাকবে মেনুতে এটা সিলেক্ট করতে পারবো। আমি কি দিয়েছিলাম, আমরা একটা হোম পেজ তৈরি করেছিলাম, প্রথমে নাম দিয়েছিলাম নিউ হোম, অ্যাড টু মেনু, যেখানে অ্যাড টু মেনু ক্লিক করেন এই যে চলে আসছে। এরপর আর কি ছিল, এরপর ছিল অ্যাবাউট, সো আমরা অ্যাবাউটটা দিলাম অ্যাড টু মেনু। এরপর ছিল কি সার্ভিসেস, বাট কি বলেছিলাম সার্ভিসেস কোনো মেনু বানাবো না আমি, মানে কোনো পেজ বানাবো না, জাস্ট ড্রপ ডাউন থাকবে। সো এটা কিভাবে করব, এটা করার জন্য আমরা এখানে যে ক্যাটাগরিজ এই অপশনে, সরি এই যে কাস্টম লিংক, এই দেখুন এই যে এখানে এই যে কাস্টম লিংক এই অপশনটায় ক্লিক করব। এখানে আমরা লিংক টেক্সট কি দিব, সার্ভিসেস, সার্ভিসেস লিংক টেক্সটটা দিলাম সার্ভিসেস। ইউআরএল কি থাকবে, এইখানে জাস্ট একটা হ্যাশ দিয়ে রাখবেন, অর্থাৎ কোনো লিংক না, জাস্ট এ টেক্সট। এইবার এটাকে অ্যাড টু মেনু, তার মানে আমার প্রথমে থাকবে হোম অ্যাবাউট দেন সার্ভিসেস। এরপর কি ছিল, সার্ভিসের আন্ডারে ছিল এই তিনটা সার্ভিস। আমরা এবার আবার চলে যাই যে পেজেস অপশনে, পেজগুলি তো আগেই তৈরি করেছিলাম, দ্যাটস এখানে পেয়েছি না, তৈরি না করলে কিন্তু পেজ পাবেন না, হ্যাঁ এটা মনে রাখবেন। এখন আমরা কি ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং আর হচ্ছে অর্গানিক এসইও তিনটা সিলেক্ট করলাম অ্যাড টু মেনু। এখন আমাকে একটা একটা করে এর আন্ডারে দিতে হবে, তাই না, এটা কিন্তু এরকম রাখলে চলবে না, আমি কি চাইছি ড্রপ ডাউন হবে। সো ড্রপ ডাউন করতে হলে কি করতে হবে, লাইক প্রথমে দিলাম আমি অর্গানিক, ধরে ড্র্যাগ করে নিয়ে একটু ডান দিকে ছেড়ে দিতে হবে, এর আন্ডারে হয়ে গেল এটা। এটাকেও সেম একটু ডান দিকে ছেড়ে দেন, এটাও সেম ডান দিকে ছেড়ে দেন, এই তাহলে কি হলো এইটার আন্ডারে এই তিনটা মেনু তৈরি হয়ে গেল আমাদের, ঠিক আছে। এইভাবে করে মূলত আমাদেরকে ড্রপ ডাউন তৈরি করতে হয়। এরপরে কি ছিল, পোর্টফোলিও এবং ব্লগ, পোর্টফোলিও এবং ব্লগ দুটো সিলেক্ট করলাম অ্যাড টু মেনু। আমি আগে রাখবো পোর্টফোলিও দেন ব্লগ, জাস্ট নিচে নামিয়ে দিলাম ব্লগটাকে, বাট এটা কিন্তু ডান দিকে সরালে হবে না, তার কিন্তু আবার এটা ড্রপ ডাউনে চলে যাবে, তা করা যাবে না, আমরা এটাকে নর্মালি রাখবো। সো এখন দেখুন আমি ঠিক যেভাবে এখানে মেনুটা করেছিলাম হুবহু দেখুন সেইভাবে করে তৈরি করছি, শুধু একটা বিষয় এইখানে নিউ হোম লেখা, আসলে আমরা তো নিউ হোম রাখবো না, কি রাখবো, হোম থাকা উচিত। নিউ হোম কেন রাখলাম আপনাদের বোঝানোর স্বার্থে, কারণ এখানে ভিউ অলে যদি দেখেন এই দেখুন একটা বাই ডিফল্ট হোম রয়ে যায়, সবসময় বাই ডিফল্ট হোম থাকে, ওটা আমি ব্যবহার করছি না এখন, এই জন্য যাতে আমার কনফিউশন তৈরি না হয় দ্যাটস ওয়াই আমি একটা নিউ হোম নাম দিয়ে নিলাম, এটা কোনো সমস্যা নেই। এখন আমি নামটাকে এডিট করব এখান থেকে, এই যে পেজের এখানে ক্লিক করেন, এই নিউ হোমটাকে নিউ কথাটা মুছে দেন, আমি নিউ কথাটাকে এখান থেকে মুছে দিলাম। এবার এটাকে ড্রপ ডাউনটা ক্লোজ করে দিলাম। এবার এটাকে এই যে সেভ, সেভ করার আগে দেখুন আমার মেনু লোকেশনটা কোথায় হবে, কোথায় মেনুটা দেখাবে, আমি কি বলেছিলাম এটা প্রাইমারি টপে প্রাইমারিতে দেখাবে, এই যে প্রাইমারি মেনু, এটা চেক মার্ক করলাম। এইবার এখানে সেভ, এইবার যদি আমি আমার ওয়েবসাইটে যাই দেখুন এই যে ওয়েবসাইট, কোনো মেনু আছে এখানে, কোনো মেনু কিন্তু নেই, আমি এখানে রিলোড দিলাম, এই যে দেখুন সুন্দর একটা মেনু ঠিক যেভাবে আমি করেছিলাম, ফার্স্টে হোম দেন এখানে অ্যাবাউট দেন এখানে সার্ভিস, এই যে বলেছিলাম ড্রপ ডাউন, এই যে সার্ভিস ক্লিক করছি কিছু হবে না, কারণ এখানে কোনো পেজ তো বানায়নি, কিন্তু এটা ক্লিক করলে ওই পেজে কিন্তু নিয়ে চলে যাবে আমাকে। এরপরে পোর্টফোলিও এবং সর্বশেষ ব্লগ, তার মানে আমি যেমন চাচ্ছিলাম মেনুটা আমি ঠিক সেরকমই সুন্দরভাবে মেনুটা তৈরি করতে পারলাম। এটা হলো একটা মেনু, আর একটা মেনু করেছিলাম কিসের জন্য, ফুটার সেকশনের জন্য, তো চলুন এবার সেটাও তৈরি করি। তো আবার মেনু বানাবো আমরা, এই যে এখানে ক্রিয়েট এ নিউ মেনু, আমি এখানে ক্লিক করলাম, দেন আমরা এখানে মেনু নেম, এবার এটা নাম দিলাম ফুটার, ফুটার মেনু, যে কোনো নামে দিতে পারবেন, নামে কোনো যায় আসে না, বাট আমি বোঝার সুবিধার্থে এই জন্য দিলাম। দেন ক্রিয়েট মেনু বাটনে ক্লিক করছি, এবার সেম আগের মতো করে, এবার আর কোনো ড্রপ ডাউন নেই, সো ঝামেলা নেই, আমি একবারে যেগুলো রাখবো লাইক কন্ট্যাক্ট, তারপরে ছিল পোর্টফোলিও রাখলাম, অ্যাবাউট, নিউ হোম, অ্যাড টু মেনু,
ও আরেকটা ছিল প্রাইভেসি পলিসি একদমই। এবার আমার মতো সাজিয়ে নিই, প্রথমে হোম, আবার বলছি কোনটা কোনটা আন্ডারে দেয়া যাবে না, হ্যাঁ এগুলি কোনো আন্ডারে থাকবে না, হোম, দেন হচ্ছে দিব অ্যাবাউট, দেন কন্ট্যাক্ট, ব্লগ, পোর্টফোলিও, ব্লগ, এইভাবে সাজালাম। এই নিউ হোমটাকে সেম আগের মতো নিউ কথাটা বাদ দিয়ে দিলাম, শুধু হোম থাকবে। আমার মেনুটা দেখুন সুন্দর করে সাজানো হয়ে গেছে, কোথায় দেখাবে এটা, এই যে ফুটার মেনু, মানে নিচের মেনুতে দেখাবে। এবার এটা সেভ দিলাম, এটা আবার সেভ হচ্ছে। নেটে মনে হয় প্রবলেম করছে, আচ্ছা ওকে সেভ হয়ে গেছে। এইবার লক্ষ্য করুন আমি যদি আমার পেজ আবার রিলোড করি, আমরা দুটো মেনু তৈরি করেছি, একটা হচ্ছে প্রাইমারি মেনু যেটা টপে আছে, এই দেখুন এই যে প্রাইমারি মেনু, আরটা কি ফুটার মেনু, নিচে চলে যাই, এই যে দেখুন আমার ফুটার মেনু, ঠিক আছে। তার মানে আমরা কিন্তু আস্তে আস্তে করে ডেভেলপ করছি, যাতে কিনা আপনারাও আমাদের সাথে আগাতে পারেন, আমি স্লো যাচ্ছি খুব, আপনি যাতে করে আমার সাথে আগাতে পারেন। তো এটার পাশাপাশি কিন্তু আমি ওয়ার্ডপ্রেস পরিচিতিও দিচ্ছি আপনাদেরকে, আমরা একটার পর একটা দেখে আসছি। এরপর এখানে হেডার, ব্যাকগ্রাউন্ড, হেস্টিয়া, থিম অপশন কিছু আছে, এগুলোতে আমাদের কোনো কাজ নাই, এগুলোতে আমরা যাব না। কেন যাব না, কারণ আমাদের এখন কাজ নেই, কারণ আমরা সবকিছু শিখতে পারবো না বা সবকিছু আমার দরকারও নেই, সো করবো না আমরা সবকিছু। এরপরে প্লাগইনস, প্লাগইনস এর কিছু কাজ আমাদের আছে। প্লাগইনস এর কাজ কি, প্লাগইনস হচ্ছে ঠিক আমরা যেমন মোবাইলে অ্যাপ ব্যবহার করি যার মাধ্যমে আমরা একটা এক্সট্রা ফাংশন বা ফ্যাসিলিটি ইউজ করি, এটাও তাই। ওয়ার্ডপ্রেসে বিভিন্ন প্লাগইনস আছে, অনেক ভালো ভালো প্লাগইনস আছে যার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের সুবিধা পাই, সো এখানেও আমরা আমাদের কাজ করার সুবিধাতে প্লাগইনস ইউজ করব। সো এখানে বাই ডিফল্ট দুটো প্লাগইনস দেয়া আছে, আমি দুটো রাখবো না, আমি আগেই বলেছি বাই ডিফল্ট কিছু ইউজ করবো না আমরা। এটাকে ডিলিট করলাম, ওকে এটাকেও ডিলিট করলাম, ওকে কোন প্লাগইনস এখন নেই। সো এখন কি আমি আমার পছন্দ মতো প্লাগইনস ইনস্টল করতে পারবো কিভাবে, এই দেখুন অ্যাড নিউ। এখন এখানে আমি আমার যে প্লাগইন দরকার বা আমার যে প্লাগইন পছন্দ হবে সেই প্লাগইনটা আমি চাইলে এখানে ব্যবহার করতে পারি। যেমন আমি একটা প্লাগইন ব্যবহার করছি মনে করেন এসইও কাজ করার জন্য, আমি এখানে ইয়োস্ট এসইও প্লাগইনটা ব্যবহার করছি এসইও এর কাজ করার জন্য, যেহেতু আমরা বললাম এসইও এর কাজ করব, সো আমাদের পরবর্তীতে প্লাগইনটা লাগবে, সো এই জন্য আমি এখানে ইয়োস্ট কথাটা লিখে সার্চ করলাম, প্লাগইনটা চলে আসলো। যে কোনো প্লাগইন ইচ্ছা মতো ইউজ করবেন না, যেমন মোবাইলে অতিরিক্ত পরিমাণে অ্যাপ ব্যবহার করলে মোবাইল স্লো হয়ে যায়, বিভিন্ন প্রবলেম দেখা দেয়, এখানেও তাই, অতিরিক্ত পরিমাণে কোনো কিছু ব্যবহার করলে প্লাগইনস আপনার ওয়েবসাইট অনেক স্লো হয়ে যাবে, এটা করা যাবে না। সো আমরা এখানে ইয়োস্ট এসইও প্লাগইনটা ইনস্টল করলাম, এখানে ইনস্টল বাটনে ক্লিক করব। যে কোনো প্লাগইন ইনস্টল করার আগে দেখে নেবেন প্লাগইনের রেটিং কেমন, কত মানুষ প্লাগইনটা ব্যবহার করছে এবং প্লাগইনটা কম্প্যাটিবল কিনা আপনার ওয়ার্ডপ্রেসের সাথে, এইগুলো দেখে নিলে আর আপনার ঝামেলা থাকবে না, কারণ এখানে অনেক প্লাগইনস আছে যেগুলোতে আবার বাগ থাকে, প্রবলেম হয়, সো সব প্লাগইনের জন্য ব্যবহার করতে হয় না। বাট এটা একটা ভালো প্লাগইন, দেখতেই পাচ্ছি 5-star রিভিউ, অনেক রিভিউ, 5 মিলিয়ন একটা ইউজার আছে, সো এটা অনেক, সেই জন্য ইনস্টল করলাম। ইনস্টল করা হয়ে গেলে অ্যাক্টিভেট। সো প্লাগইনস কিভাবে ইনস্টল করতে হয় এটা আমি জাস্ট দেখিয়ে দিলাম, এখন এটা ইনস্টল করার সাথে সাথে এর ফাংশন কি, কাজ কি, কিভাবে করে এটা পরে দেখবো আমরা, আমি জাস্ট প্লাগইনসটা কি আপনাদের এটা বোঝানোর জন্য করলাম। পাশাপাশি আমি আরো একটা প্লাগইনস ইউজ করছি এখানে, যে প্লাগইনসটার কাজ আগেরটা কি কাজে ছিল এসইও এর জন্য, এখনটা কি কাজে, এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসটাকে বিভিন্ন সময় স্পিড যাতে স্লো না হয় এই জন্য ক্যাশ ফ্রি রাখবে, মানে আমার ওয়ার্ডপ্রেসের ক্যাশটাকে রিমুভ করবে আমি যদি বলি, সেই জন্য আমরা WP লিখলাম। WP লেখার পরে এই যে প্লাগইনটা, এই যে WP অপটিমাইজ, আমরা এই প্লাগইনসটা ব্যবহার করব, WP অপটিমাইজ, দেখুন প্লাগইনটা ভালো রিভিউ আছে, প্লাস এটা কোন রকম সমস্যাও নেই, সো এটাকে ইনস্টল বাটনে ক্লিক করলাম, এই যে WP অপটিমাইজ, এটা একটা ক্যাশ প্লাগইন মূলত, হ্যাঁ, দেন অ্যাক্টিভ। প্লাগইনটা অ্যাক্টিভ হচ্ছে,
ডান, তার মানে আমরা প্লাগইনস কিভাবে কাজ করে এটাকে বুঝতে পেরেছেন। এখন এই প্লাগইনস এর সেটিংস কি আছে কাজ কি, এটা পরে আমরা এগুলো আলোচনা করব। নেক্সট হচ্ছে ইউজার। অনেক সময় ক্লায়েন্ট আপনাকে সরাসরি আপনাকে অ্যাক্সেস দিবে না, সে বলবে যে না আমি কেন তোমাকে আমার ওয়ার্ডপ্রেসে অ্যাডমিন অ্যাক্সেস দিব। সো তখন ক্লায়েন্টকে বলতে হবে যে ঠিক আছে এটা আমার নাম, এটা আমার ইমেল, আমার ইমেলটা নাও তুমি, তুমি আমার ইমেইলে অ্যাক্সেস দিয়ে দাও, একটা ইউজার অ্যাক্সেস দিয়ে দাও। কিভাবে সে দিবে, এই যে ইউজারে যাবে প্রথমে, সে দেখুন এই যে একটা ইউজার তৈরি করে, এখানে একটা ইউজার, সে নতুন ইউজার বানাবে এখানে, আপনাকে অ্যাড নিউতে যাবে, এইখানে আপনার ইউজার নেম কি হবে, লাইক মনে করেন এসইও ম্যানেজার, এটা তো ইউজার নেম দিল সে ইচ্ছা তার। ইমেইল, এইখানে আপনার ইমেইলটা দিবে সে, দেন আপনার নাম চাইলে দিতে পারে, না দিলে নাই, পাসওয়ার্ড কি হবে, এবং এখানে আপনার রোল কি হবে, রোল সিলেক্ট করবে, আপনার কাজ কি, এই জায়গাটায় সে আপনাকে নর্মালি এসইও ম্যানেজার দিতে পারে অথবা এডিটর দিতে পারে। নর্মালি আপনি এডিটর চাইবেন যে আমাকে এডিটর অ্যাক্সেস দেন, অথবা খুব বেশি হাই লেভেলে কাজ করতে হলে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস লাগবে। সো আপনি হয় এডিটর অ্যাক্সেস নেবেন, তা নাহলে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস নেবেন, আমি এডিটর অ্যাক্সেস নিলাম। সেন্ড ইমেল মানে যে ইমেলটা দিব সেই ইমেল একটা নোটিফিকেশন চলে যাবে, দেন অ্যাড নিউ, সাথে সাথে আপনার কাছে একটা মেইল চলে যাবে যে আপনাকে এখানে ইউজার হিসেবে অ্যাড করা হয়েছে। এখন আপনার কাছে তার মানে ইউজার নেম পাসওয়ার্ড ক্লায়েন্ট দিয়ে দিলি, আপনি ওই ইউজার নেম পাসওয়ার্ড ব্যবহার করে আপনারটা লগ ইন করবেন, সম্পূর্ণ ডিফারেন্ট ড্যাশবোর্ড, তখন আপনার ড্যাশবোর্ড আপনার পছন্দ মতো সাজাতে পারবেন আপনি। ওকে, এরপর আছে টুলস। এই সেকশনটা আমাদের আসলে কাজ করব না আমরা, কারণ আমরা ডেভেলপমেন্টে কাজ করছি না। সেটিংস, এই সেকশনে আমার কিছু কাজ আছে। সেটিংস সেকশনের মধ্যে প্রথম যে কাজটা সেটা হচ্ছে রিডিং এর মধ্যে, সেটিংস থেকে রিডিং। ভাইয়া হ্যালো, জি ইমেল অপশনে আমি যদি জিমেইল ইউজ করি হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই, যে কোনো মেইল হবে। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা এখানে সেটিংস এ আসছি। আসার পরে মনে রাখবেন সবসময় আমাদের সাইটটা কি এখন নতুন, এখনো তৈরি হয়নি, তো আমি এই সাইটটা এখনই গুগলকে ইন্ডেক্স করতে দিব না। তাহলে কি করতে হবে আমাকে, এই যে সেটিংস থেকে রিডিং এ এসে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এইটাকে চেক করে দিতে হবে। তাহলে কি হবে, এটাকে চেক করার সাথে সাথেই বলে দিচ্ছি আমি যে না, সার্চ ইঞ্জিন আমার সাইটে ঢুকবা না, না করে দিলাম, কারণ কি আমার সাইটটা তৈরি হয়নি এখনো। এটা এর ফলে আমার সাইট গুগল কখনো ইন্ডেক্স করবে না, কারণ কি আমার সাইটটা তো রেডি না, ইন্ডেক্স কেন করবে সে। এটা অবশ্যই প্রথমে নতুন যখন সাইট আমরা করব, যখন ডেভেলপ পর্যায়ে থাকবে, তখন আমাদেরকে এটাকে চেক করে রাখতে হবে, মনে রাখবেন। এখন আরেকটা কাজ আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটের জন্য নিউ একটা হোম তৈরি করেছিলাম, বলেছিলাম যে এই হোমটা আলাদা থাকবে আমাদের। সো আমাদের সেটা চিনায় দিতে হবে, মানে একটা আমরা স্ট্যাটিক পেজ তৈরি করেছিলাম, যে পেজটাকে হোম বানিয়েছিলাম, বাই ডিফল্ট হোমটা ইউজ করি। যদি বাই ডিফল্ট হোম ইউজ করতাম তাহলে আর কিছু করতে হতো না, কিন্তু আমরা বাই ডিফল্ট হোম যেহেতু ব্যবহার করিনি, কারণ আমরা নিজের মতো ডিজাইন করব, এই কারণে আমরা এখন এখানে এই অপশনটা যে হোম পেজ ডিসপ্লেতে স্ট্যাটিক পেজ সিলেক্ট করব। এখন বলছে যে তুমি কোন পেজকে হোম পেজ দেখাবা, এখানে ক্লিক করেন, দেখেন আপনার সব পেজ চলে আসছে, এই যে আমাদের নিউ হোম পেজ, এটাকে আমরা হোম পেজ হিসেবে দেখাবো। পোস্ট পেজ কোনটা হবে, আমি যখন কন্টেন্ট পাবলিশ করবো সেটা কোথায় যাবে, অবশ্যই ব্লগ সেকশনে, এইটাকে আমরা সিলেক্ট করব ব্লগ। এই দুটো জিনিস আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, আমরা যে ডিজাইন করছি সেই ডিজাইন পারপাস। আমি আবার আগেই বলছি, আমি ভাই আপনাকে সম্পূর্ণ ডিজাইন শিখাতে পারবো না, এটা সম্ভব না, এটা ডেভেলপমেন্টের কোর্স না, বাট তারপরও একদম ভেরি বেসিক আমি যতটুকু দেখাচ্ছি, এটা করলে আপনি সুন্দর একটা ওয়েবসাইট নিজেই তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। এইবার সেভ চেঞ্জেস, এখন কি করলাম, আমি আমার হোম পেজটাকে চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, ডিফল্ট হোম ইউজ করলে কি কোনো প্রবলেম আছে নাকি? ডিফল্ট হোম সাধারণত তখনই ইউজ করতে হয় যখন আপনি শুধুমাত্র আপনার ওয়েবসাইট ব্লগ টাইপের সাইট হবে, মানে আর্টিকেল বেসড সাইট হবে, তখন ডিফল্ট হোমটা ইউজ করতে পারেন, বাট তাছাড়া ডিফল্ট হোম ইউজ করলে কোনো লাভ নেই, কারণ আপনাকে তা না হলে যে কোনো ওয়েব পেজই বানান না কেন, আপনাকে নিজের মানে পেজ তৈরি করে সেটাকে হোম পেজ দেখাতে হবে, স্ট্যাটিক পেজ বানিয়ে। কিন্তু যদি আপনি একমাত্র ওই যদি বললাম ব্লগ সাইট হয় আপনার, এটা শুধু আর্টিকেল থাকবে, কন্টেন্ট বেসড সাইট, ওই ক্ষেত্রে আপনি ডিফল্ট হোমটা ইউজ করেন, ওই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। সো আমরা এবার যখন এটা স্ট্যাটিক চিনিয়ে দিয়েছি, এখন লক্ষ্য করুন, এখন যখন আমি আমার ওয়েব পেজে আসলাম, এসে রিলোড দিলাম, এবার দেখুন ডিজাইন চেঞ্জ হয়ে গেছে আমার, দেখুন ওয়েবসাইট ডিজাইন চেঞ্জ হয়ে গেছে, কারণ দুটো জিনিস আমি স্পেসিফিক করে দিয়েছি যে না আমার
হোম পেজ হবে, এই নিউ যেটাকে দিচ্ছি সেটা হোম পেজ হবে, এবং এটা ব্লক সেকশন তৈরি হবে। সো এখন এই যে হোম পেজটা দেখুন, নিউ হোম ছিল লিংকে আগে, বাট এখন কিন্তু এটা ক্লিক করলো, দেখেন কই যায়, এটাতে ক্লিক করলাম তারপরে কিন্তু দেখুন হোমেই আছে আমার, চেঞ্জ কিন্তু হয়নি। কারণ কি, আমি এখান থেকে চেঞ্জ করে এটাকে হোম বানিয়ে দিয়েছি, বাট এটার যে ইউআরএলটা ছিল স্ল্যাশ নিউ হোম সেটা আর এখন শো করবে না, কারণ এটাকে আমি এখন হোম দেখিয়ে দিয়েছি। দ্যাটস ওয়াই এটাকে সে এখন ইউআরএল হিসেবে নিয়েছে এই লিংকের জন্য। আমাদের তার মানে এখানে এই কাজটা আমরা বুঝলাম। সেকেন্ড কাজ হচ্ছে, এখানে আরেকটা কাজ আছে পারমালিংক সেকশনে, সেটিংস এর মধ্যে পারমালিংক এ যাব। এখানে আমরা একটা জিনিস শিখেছিলাম যে ইউআরএল কেমন হতে হয়। দেখুন বাই ডিফল্ট ইউআরএল এখন দেয় আপনার এরকম, বাট এটা কি সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি? মোটেই না। আপনারা জানেন সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি মানে এত বেশি স্ল্যাশ থাকা যাবে না, ডেট তো নাম্বার তো নাই, সো এগুলো এখানে আছে, তবে এটা সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি ইউআরএল না। সো আমরা এটা রাখবো না, আমরা কি করব, আমরা এই যে পোস্ট নেম এইটা সিলেক্ট করব, কারণ এটা হচ্ছে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি ইউআরএল। দেন নিচে এসে সেভ চেঞ্জ, তার মানে আমরা পারমালিংকে আসব, আসার পরে পোস্ট নেম সিলেক্ট করব এবং দেন সেভ চেঞ্জেস। এটা করলে কি হবে, আমরা সুন্দর একটা পেজ তৈরি করলাম, সরি আমরা সুন্দর একটা ইউআরএল লিংক স্ট্রাকচার তৈরি করে দিলাম, বলে দিলাম যে আমার ইউআরএল স্ট্রাকচারটা সবসময় এরকম হবে। এটা ছিল সেটিং সেকশনের কাজ। এরপরে এই দুটি অপশন হচ্ছে যে প্লাগইনস ইনস্টল করলাম, সেই প্লাগইনস এর কাজ, এটা আমরা আজকে দেখবো না, এটা আমরা প্লাগইনস সেকশনে যখন আলোচনা করবো তখন দেখবো। তো এই হচ্ছে ওভারঅল আমি একটা ড্যাশবোর্ড পরিচিতি আপনাদেরকে দিলাম, যেটা কিনা আমরা অবশ্যই সবগুলো সাইটে পাবো, এরপরে এক্সট্রা তো আছেই প্রত্যেকটা সাইটের জন্য। বাট যেটা বললাম যে আপনারা যদি আমার সাথে সাথে কাজ করেন, ঠিক আমি যেমন একটা সাইট বানাতে পারবো, আপনারাও এরকম একটা সুন্দর সাইট বানাতে পারবেন। সুন্দর কতটুকু লাগবে যাই না, বাট মোটামুটি চেষ্টা করবো আমি ভালো একটা সাইট বানানোর জন্য। ওকে, সো আজকের আমাদের এই পর্যন্ত আলোচনা। আমরা আজকে আমরা কি করলাম, আমরা সি প্যানেল সম্পর্কে জানলাম, আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম, আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেন আমরা সেটার ড্যাশবোর্ড পরিচিতিটা নিলাম, এবং এখানে পেজ পোস্ট ক্যাটাগরি তারপরে মেনু কিভাবে বানাতে হয় এই জিনিসগুলি আমরা দেখলাম। সো এখন আপনাদের কোশ্চেন থাকলে বলুন। স্যার প্রিমিয়াম আসসালামু আলাইকুম, একসাথে এত বলেন না, একজন একজন করে বলেন। আচ্ছা স্যার, বলছিলাম যে প্রিমিয়াম থিম যদি থাকে তাহলে ওটা কাস্টমাইজ করার ওয়েটা একটু যদি বলতেন। প্রথম কথা হচ্ছে, দেখেন আমি আগেই বলেছি আমি কোনো ডেভেলপার না, যদি প্রিমিয়াম থিম থাকে সেক্ষেত্রে আপনাদের নিজেদেরকে নিজেদেরটা ডেভেলপ করে নিতে হবে। ডেভেলপ করতে হবে বলতে গেলে প্রিমিয়াম থিমের জায়গায় তখন আপনার প্লাগইনস এর এই যে অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাবেন, যাওয়ার পরে আপনার এই যে অ্যাড নিউতে যেতে হবে, অ্যাড নিউতে যাওয়ার পরে যে আপলোড থিম, এই আপলোডে যেতে হবে, তখন আপনি এখান থেকে থিম চুজ করতে পারবেন না, তখন এখানে আপলোডে যেতে হবে। এবার আপনার প্রিমিয়াম যে কেনা থিম আছে সেটাকে এখানে ইনস্টল করতে হবে, ইনস্টল করে এক এক থিমের কাস্টমাইজেশন এক এক রকম, তো আপনারটার কাস্টমাইজেশন যেমন ডিজাইন যেমন এটা আপনাকে করে নিতে হবে। ওকে, আর কেউ? হ্যালো, আসসালাম আলাইকুম। যে থিম আপনি যে পোর্টফোলিও বানাইছেন এইখানে যে থিমটা দেখা যাচ্ছে, এটা কি ফ্রি থিম, মানে এই থিমটা কি আমাদের নিতে হবে ডোমেইন থিমের মতো? না না, নিতে হবে না। আমি এখন আজকে যা দেখাচ্ছি কমপ্লিটলি ফ্রি, মানে আপনাদের কোনো টাকা খরচ করতে হবে না, এটার পেইড ভার্সনও আছে, বাট আমরা প্রিমিয়াম নিব না, ফ্রিতে যা করা যায় আমরা সেইটা দিয়েই কাজ করব। কারণ হচ্ছে কি ভাই, আমরা এখন টাকা খরচ করতে চাই না, সোজা কথা। তো আমরা ফ্রিতে যা হয় আমরা শুধু সেইটা দিই, আমরা কাজ চালাবো আমাদের ইসের জন্য। পোর্টফোলিও কি ফ্রি থিম দিয়ে করলে হবে? পোর্টফোলিও না, আপনি এটা দিয়ে চাইলে আমরা যেটা বললাম বিজনেস সাইটও আপনি বানাতে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো ক্ষতি হবে না। আচ্ছা ভাই, সেকেন্ড হচ্ছে যে আমার ডোমেইন হোস্টিং কেনা নাই বা আমার তো কোনো কার্ডও নাই, সেক্ষেত্রে এখন কিভাবে নিতে পারি? ডোমেইন হোস্টিং কেনা না থাকলে দুইটা ওয়ে আছে ভাই, একদম ডাইরেক্ট ইস্যু আছে। একটা হচ্ছে আপনি বাংলাদেশে অনেক ডোমেইন হোস্টিং প্রোভাইডার আছে, তাদের কাছ থেকে চাইলে কিনতে পারেন। আপনি যেহেতু কার্ড নাই বললেন, তাহলে সেকেন্ড অপশন আসলে না যায় ওদিকে,
সে তো বেটার হচ্ছে আপনি বাংলাদেশ কোন প্রোভাইডার কাছ থেকে ডোমেন হোস্টিংটা কিনে নেন, এখানে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন বা বাংলাদেশ পেমেন্ট মেথড দিয়ে টাকা দিয়ে সরাসরি পেমেন্ট করতে পারবেন। আপনার কোনো সাজেশন আছে? আমি প্রথম ক্লাসটা মিস করেছিলাম। আমি কিন্তু সাজেশন গ্রুপের মধ্যে লিংক দিয়ে দিয়েছি, আপনি একটু কষ্ট করে গ্রুপে দেখেন লিংক দেয়া আছে যে কোন সাইট থেকে কিনতে পারেন, আমি কয়েকটা সাইটের নাম দিয়ে দিয়েছিলাম। আচ্ছা ভাইয়া, সি প্যানেলের মধ্যে যে একটা এসিও থাকে, ওই এসিওটার কাজ কিভাবে করে এটা কি দেখাবেন? না, সি প্যানেলের মধ্যে আমাদের আর কোনো কাজ নেই, আর সি প্যানেলের মধ্যে এসিও যেটা আছে ভাইয়া ওটা দরকার নেই, কাজ যদি থাকেও কাজ কাজ করার দরকার নেই, চিন্তা নেই, ওটা নিয়ে আমরা এখানে আমাদের এসিও কাজ সম্পূর্ণটাই করব। সো ইনশাআল্লাহ ওখানে আমাদের কোনো কাজ দরকার হবে না। আচ্ছা ভাইয়া, সি প্যানেল আসলে মূলত শপিফাই তে যখন আপনি কাজ করবেন আপনার শপিফাই এর জন্য মূলত এটা হেল্প করে, বাট আসলে ওয়ার্ডপ্রেস এর জন্য এটা খুব একটা শপিফাই তো এটা অন্য অন্য সিস্টেম, এটা তো না। আমি এমনি আমি একটা এখানে যেহেতু নিয়েছি এখন আপনার কাছ থেকে শিখতেছি, তো আমিও ট্রাই করব আর কি। আচ্ছা না, ওটার মধ্যে এসইও করা দরকার, আমরা এসইও টা সম্পূর্ণ ইনশাআল্লাহ এখানে দেখব। জি আসসালামু আলাইকুম ভাই। জি বংশ। জি দুটো প্রশ্ন, একটা হচ্ছে যে আপনি যে সাইটটা ইউজ করছেন এখানে দেখতে পাচ্ছি এক্স ওয়াই জেড এক্সটেনশন ইউজ করা আছে, তো কেউ যদি লিড জেন সাইট ডেভেলপ করার জন্য এক্স ওয়াই জেড এই ধরনের এক্সটেনশন গুলো চুজ করে সেক্ষেত্রে সেটা র্যাঙ্কিং এর ক্ষেত্রে কোনো ফ্যাক্টর হতে পারে কিনা, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আচ্ছা জি, অবশ্যই ফ্যাক্টর হতে পারে। নর্মালি লিড জেন সাইটের কম্পিটিশন কম থাকে না, সাধারণত ভালোই থাকে, তো এই ক্ষেত্রে এক্স ওয়াই জেড ডোমেইনটাতে যাওয়াটা আমার কাছে খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। অ্যাটলিস্ট ডট কমটা আমাদের এখানে প্রেফারেবল হওয়া উচিত সর্বপ্রথমে, আমার সাজেশন। আচ্ছা মানে কারণ দেখা যায় এক্স ওয়াই জেডটা বেশ চিপ রেটে পাওয়া যায় সেক্ষেত্রে বলছি, কিন্তু আপনি বলছেন এটা একটা ভালো ফ্যাক্টর হতে পারে কম্পিটিশনের ক্ষেত্রে। হ্যাঁ আসলে এটা র‍্যাঙ্কিং এর ক্ষেত্রে কিছুটা হলো ইফেক্ট করতে পারে, সো এক্স ওয়াই জেড না যে ডট কম এ যাওয়াটা বেটার। আচ্ছা আর সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে ভাইয়া যে যদিও আমাদের জিএমবি লিস্টিং এর ক্লাসটা সামনে আছে, বাট একটা কোশ্চেন ছিল আপনার কিছুদিন আগে ডেফোডিলের একটা ভিডিও দেখছিলাম, এখানে আপনি জিএমবি নিয়ে অনেক কথা বলেছেন। এখন লিড জেনের সাইট ডেভেলপ করার ক্ষেত্রে ফর এক্সাম্পল কেউ যদি ধরেন ইউএসএ কোনো একটা সিটি টার্গেট করে একটা লিড জেন সাইট ডেভেলপ করলো, তো সেক্ষেত্রে জিএমবি লিস্টিং এর সময় অ্যাড্রেস ভেরিফিকেশনের এই কাজটুকু কিভাবে করবে আসলে সে, কারণ তাকে ফোন নাম্বার বা অ্যাড্রেস নেই আসলে এই জিনিসটা। ওই ওই ক্লাসটা দেখে ফেলছেন বিধে আজকে এই কোশ্চেনটা করলেন। হ্যাঁ নর্মালি আসলে আমাদের ওই কোশ্চেনটা আসবে হচ্ছে আপনার জিএমবি ক্লাসে। আচ্ছা আচ্ছা, আসলে আমরা এই টপিকে নেই, ওই দিন আলোচনা করি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া, একটা টেকনিক্যাল কোয়েশ্চেন ছিল, এটা হচ্ছে আপনি যে এসএসএল এর কথা বললেন, তো এসএসএল নেওয়ার পরে যদি এইচটিটিপিএস ডাব্লিউডাব্লিউ না দেয়া হয় তখন এসএসএল টা মানে সিকিউর দেখায় না, এটা কিভাবে করে? আচ্ছা সবাই একটু কাইন্ডলি যারা কথা বলছেন একটু মিউট করে দিবেন প্লিজ, হ্যাঁ তাহলে সাউন্ড ক্লিয়ার আসবে নেক্সটটা। আপনার কোশ্চেনটা আরেকবার একটু কষ্ট করে করেন, আমি একটু কথা অনেক কেটে গেছে। কিন্তু সামনে যদি কিছু দিলাম না, ধরেন এসইও গেম ডট এক্স ওয়াই জেড লিখলাম, তখন আর সিকিউর দেখাচ্ছে না। সর্বপ্রথম কথা হচ্ছে এসএসএল সঠিকভাবে ইনস্টল না করলে আপনি যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন অনেক সময় এই জায়গাটাতে আপনার এইচটিটিপিএস টা বা সিকিউর আসবে না লেখা, এখানে যেমন সিকিউর আসছে না এটা সিকিউরটা লেখাটা আসবে না, রেড কালারে থাকবে আনসিকিউর এই টাইপের ই থাকবে। তো এই জিনিসটা আপনার হয় কি এসএসএল যদি সঠিকভাবে সার্টিফিকেটটা ইনস্টল না হয় তাহলে, এই কারণে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে আমরা সবসময় চেষ্টা করব যাই হোস্টিং এর কাছ থেকে বা যাদের কাছ থেকে এসএসএল টা কিনবো আমরা তাদেরকে দিয়ে অ্যাক্টিভ করিয়ে নেওয়ার জন্য, যে ভাই আমরা নতুন বা আমি পারি না আমাকে এসএসএল টা অ্যাক্টিভ করে দিতে হবে, তাহলে হয় কি এই প্রবলেমটা থাকে না। কারণ তা না হলে যেটা হয় যে আমাদের আসলে এই দেখা যায় যে আমরা ঠিকই এসএসএল দেখাচ্ছে অ্যাক্টিভ আছে, বাট আমরা যখন ইনস্টল করছি ওইখানে এসে কিছু কিছু লিংক আবার পায় না, সেটা একটা প্রবলেম। ওইখানে এসএসএল টা টিপিএস যদি দেওয়া হয় তখন সিকিউর দেখাচ্ছে, কিন্তু এইচটিটিপিএস না দেওয়া হলে সিকিউর দেখাচ্ছে না, এর এর মানেটা হচ্ছে এইটা এটা হয় যে কারণে সেটা রিজন হচ্ছে এটা। নরমালি আমরা দেখেছি যে আমাদের ওয়েবসাইটে চারটি ভার্সন থাকে, লাইক www www
সরি একটা হচ্ছে http এরকম একটা দেন হচ্ছে www আছে www s s চারটা ভার্সন এখন আমরা আপনি কি বলছেন যে আমরা কি করলাম আমি যদি লিখে দেই https তাহলে সিকিউর আসে কিন্তু যদি আমি না লিখি https তাহলে সিকিউর আসছে না তাহলে আবার আনসিকিউর দেখায় এটা যেটা হয় এটা হচ্ছে কি যখন কি কাউ মানে কেউ এসএসএল সার্টিফিকেটটা অ্যাক্টিভ করে তাকে বলে দিতে হয় যে আমার এসএসএল যেন চারটা ভার্সনে অ্যাক্টিভ থাকে মানে আমার এই যে প্রোটোকল চারটা প্রোটোকলে যেন এসএসএল কাজ করে এবং আমার মেইন ইউআরএল যেটা লাইক যেমন আমি একটু আগে আমার যেটা মেইন ইউআরএল ছিল কি এটা ছিল না আমার মেইন ইউআরএল ভার্সন https www এইটাতে যেন বাকি তিনটা লিখে রিডিরেক্ট করে এটা বলে দিতে হয় যে আপনি এই তিনটা যাই লিখেন না কেন অটোমেটিক্যালি রিডিরেক্ট যেন এইটাতে করে যেমন আপনি দেখেন আমি যদি লিখি এই যে seogame.xyz কপি করলাম আমি আলাদা একটা ব্রাউজারে যেয়ে দেখাচ্ছি লিখলাম দেখেন কি লিখছি http:// দেখলাম এভাবে করে লিখলাম এন্টার দিলাম দেখুন অটোমেটিক্যালি সিকিউর হয়ে গেছে কারণ কি এটা আমার রিডিরেক্ট করা রিডিরেক্ট করে গেছে কিন্তু যদি রিডিরেক্ট করা না হতো আবার এখানে রেড আসতো যে না কানেকশন ইজ নট সিকিউর সো এটার প্রবলেমটা কি এসএসএল ইনস্টল করার সময় এই অটো রিডিরেকশনটা অনেকে অ্যাক্টিভ করে না এটা করে দিতে হয় আর দ্বিতীয়ত হচ্ছে এটা নাকি নিজেরা করে নিতে হয় ওই যে ওরা জাস্ট এসএসএলটা দিয়ে দিয়েছে ফ্রি এখন আপনি আমার বলছে যে আপনি 100 ওয়েবসাইট ইউজ করবেন তো আমরা তো বারবার করে দিব না তো আপনি ওই যে মানে ওইটা আপনি নিজেরটা নিজে করে নিতে তাকে বলেন যে ভাই তাহলে কিভাবে করতে আমাকে দেখায় দেন অ্যাট লিস্ট এটা তো করবেন যেমন দেখেন এই না না আমি জাস্ট এটার জন্য দিছি আপনি হয় আমি ভাবছি হয়তো আপনি জানেন বা দেখাইতে পারবেন আচ্ছা না বিষয়টা হচ্ছে আমি আপনাকে আসলে এটা দেখাবো না কি কারণ এটা সি প্যানেলের মধ্যে থেকে করতে হয় প্রথম কথা সি প্যানেলের মধ্যে এসটিপি স্ট্যাটাস একটা অপশন থাকে সরি এসএসএল স্ট্যাটাস বলে একটা অপশন থাকে ওই অপশনে যে একটা বাটন থাকে জাস্ট যে এনাবেল রিডিরেক্ট ওই বাটনটা এনাবেল করে দিতে হয় তাহলে অটোমেটিক্যালি সবগুলোতে রিডিরেক্ট করে যায় বাট এটা আসলে তারপরেও অনেক সময় প্রবলেম করে দ্যাটস হোয়াই এটা সব সময় আমি জানি না কাদের কাছ থেকে কিনছেন কোন কোম্পানির কাছ থেকে কিনছেন বাট এই ধরনের কথাবার্তা কোম্পানিরা বলে না আমি এখন পর্যন্ত যে কোনো কোম্পানি থেকে ইউজ করছি জি আমি 100 বার যে এসএল আমি যদি 100টা ডোমেইন ইউজ করি এবং আপনার এসএল যদি ফ্রি থাকে কোম্পানির আপনি বাধ্য আমার এসএলটাকে অ্যাক্টিভ করে দিতে এটা যার কাছ থেকে নেন না কেন এসএসএল তো অ্যাক্টিভ হয়ে গেছে কিন্তু সব গ্রিন হয়ে আছে কিন্তু ওইটা নাকি সি প্যানেলের ভিতরে মাই যে মাই ফাইলস এর ভিতরে গিয়ে করতে হয় কেমনে কেমনে জানি সি প্যানেলে যে যেভাবে করতে হয় আমি জাস্ট একটা জিনিস আপনাকে একটু বল দেখাই দিতে সি প্যানেলে আমি গেলাম সি প্যানেলে যাওয়ার পরে ফাইল ম্যানেজারের ভিতরে করতে হয় ফাইল ম্যানেজারে সরি আমি ফাইল ম্যানেজারের ভিতরে করতে হয় কিনা আমি আর জানি আমি যেটা জানি বা আমি যেটা করি যেভাবে আমারগুলো আমি অ্যাক্টিভ করি যেভাবে এটা সিম্পলি হচ্ছে আপনার সি প্যানেলের ভিতরে যে সিকিউরিটির মধ্যে এখানে মেবি এসএসএল স্ট্যাটাস বলে একটা অপশন পাবো আচ্ছা এটা তো করা আছে এটা না একটু দাঁড়ান আমি এখানে পরের অপশনটা দেখি প্রথমে আছে এখানে এই যে এটা হচ্ছে আমি নেম চিপ ইউজ করি বিধায় আমার এখানে অপশনটা হ্যাঁ এই যে নেম চিপ এসএসএল আমার এখানে ক্লিক করতে হয় এখানে ক্লিক করলে দেন আমি এখান থেকে নেম চিপের সাথে সিঙ্ক করা থাকলে আমার এখানে নেম চিপের সাথে অটোমেটিক ইনস্টল হয়ে যাবে এই যে দেখেন https রিডিরেকশন জাস্ট এইটাকে এই যে আমাকে এনাবেল করে দিতে হয় আমি কি বুঝতে পারছি যে এটা হচ্ছে আমার এই এখানে একটা বাটন থাকে যে https রিডিরেক্ট করবে এনাবেল করা আছে এরপর রিডিরেক্টের জন্য জাস্ট এখানে এটাকে ইয়েস করে দিতে হয় তাহলে এটা রিডিরেক্ট হয়ে যায় হয়তো এটার জন্য হয়তো ম্যানুয়ালি বা কোনো সিস্টেমে করতে হবে বা এরকম কিছু আমি তো এইভাবেই জানি মানে নেম চিপ এইভাবেই করে ওকে আচ্ছা ঠিক আছে ভাই সো আজকে তাহলে আমাদের এই পর্যন্তই হ্যালো ভাই একটা প্রশ্ন ছিল জাস্ট একটা প্রশ্ন এটা হচ্ছে ফ্রি টিম আর প্রিমিয়াম টিম এই এটা কি এসইও এর জন্য কোনো ফ্যাক্টর মানে ফ্রি টিম ইউজ করলে কি এসইও কোনো সব ভবিষ্যতে কোনো এসইও ইয়া হবে
ফ্রি থিম বা বলা যায় তাই বলা যায় আপনারা ফ্রি থিম ইউজ করেন বা পেড থিম ইউজ করেন এটা আসলে খুব বেশি এসইও তে কোনো ইফেক্ট ফেলবে না প্রথম কথা এটা থিমের কারণে এসইও তে খুব বেশি ইফেক্ট ফেলে না হ্যাঁ কিছু কিছু থিম আছে যেগুলো অনেক হেভি থিম ওইরকম থিম ইউজ করলে কি হয় সাইট স্লো হয় তখন তো একটা প্রবলেম হয় ওটা ডিফারেন্ট ইস্যু বাট এসইও অ্যাক্টিভিটি যেগুলি আছে সেটা থিমের কারণে কোনো ঝামেলা হবে না থিমটা মেইনলি ডিজাইন ফোকাস আবার হ্যাঁ কিছু কিছু থিম আছে যেটা কিনা অনেক লাইট ওয়েট থিম বলি আমরা অনেক লাইট ওয়েট থিম যেগুলো কিনা আসলে সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে হেল্পফুল কারণ কি ফাস্ট লোড হয় যেমন আপনার জেনারেট প্রেস আছে অ্যাস্ট্রা আছে এগুলি ওয়ার্ল্ড এর মধ্যে বেস্ট কিছু লাইট ওয়েট থিম বাট এছাড়াও কিন্তু অনেক থিম আছে যেগুলো চাইলে আপনারা তবে এই ধরনের থিম যদি ইউজ করেন মানে যেগুলো পেইড থিম অ্যাকচুয়ালি আপনাকে অবশ্যই পেইড বলেন আর ফ্রি বলেন যেটাই বোথ নিজে কাস্টম ডিজাইন করতে গেলে আপনাকে ডেভেলপারের হেল্প লাগবে তা না হলে আমাদের মতো নর্মাল মানুষ আমরা আসলে সবকিছু করতে পারবো না যারা কিনা ডেভেলপমেন্টের নলেজ রাখি না সো এসইও এর ক্ষেত্রে বললে না খুব একটা ইফেক্ট পড়বে না আপনি যদি এটা থাকে এসইও এর ক্ষেত্রে না এসইও এর ক্ষেত্রে খুব একটা ইফেক্ট পড়বে না ভাইয়া আমার একটা কোয়েশ্চন ছিল জি ভাইয়া কিছুদিন আগে আমার এক বন্ধু একটা ডিজাইন করছে আর কি ই কমার্স ওয়েবসাইটে আপনার ক্লায়েন্টে আপনার বই বিক্রি করে আর কি অনলাইনে তো বইয়ের নিচে তো অনেকগুলো ডেসক্রিপশন আছে তো ওইটা যদি এসইও করা লাগে কি কোনো কন্টেন্ট অ্যাড করতে হবে নাকি এই কন্টেন্ট গুলোই হবে একটু দেখবেন আচ্ছা তার মানে আপনি একটা ওয়েবসাইট এখন দেখতে বলছেন কোন ওয়েবসাইট মানে আজরাবাদ হ্যাঁ ওই সরকারি কার্যক্রম সরকারি ব্যাংকে শুধু কাস্টমস আর একটা সাইটে কাস্টমস হাউস এর আর কি হ্যাঁ আচ্ছা এটা সর্বপ্রথম কথা সুবিধার না গেল এটা আর দ্বিতীয়ত আপনার কোশ্চেন যেটা ছিল আর কি মূলত যেটা হচ্ছে যে আপনি বললেন যে আবার বলেন কোন পেজটা টার্গেট করব আর কি যে বইগুলো বিক্রি করার জন্য যে পেজগুলো টার্গেট করব না স্যার বইগুলো বিক্রি করার জন্য টার্গেট করতে পারবেন আপনি প্রত্যেকটা বইয়ের জন্য আলাদা আলাদা পেজ টার্গেট করতে হয় অথবা ক্যাটাগরি ওয়াইজ টার্গেট করতে হয় যেমন আমি যদি বলি এরকম যে আমার কাছে মুভি আমি মুভি বিক্রি করতে চাই ডিভিডি বিক্রি করতে চাই আমার কাছে মুভি দেখতে আছে অ্যাকশন মুভি হরর মুভি আবার কিছু কিছু আছে মুভির নাম দিয়ে মানুষ সার্চ করে প্রত্যেকটা জন্য আলাদা আলাদা অপটিমাইজেশন হয় এটা আপনাকে হবে না যে একসাথে দশটা বই আছে দশটা বই একসাথে সেল করবেন হ্যাঁ করতে পারেন যদি এটা সেম ক্যাটাগরি বলি তো এটা ডিপেন্ড করে আমরা ই কমার্সের সময় যেমন বলেছিলাম এটাও তাই হ্যালো আচ্ছা আচ্ছা ভাইয়া সেন্টার মাইক্রোফোন গুলো মিউট করে দেন হ্যালো আমি যদি শুধু নামটা লিখি URL.com অথবা XYZ এটা যদি লিখি মানে www. লিখলাম না বা https://// দিলাম না হ্যাঁ শুধুমাত্র আমি জাস্ট mdfarukhan.com অর xyz এটা দিলাম তাতে কি ওয়েবসাইটটা শো করবে কিনা জি 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 শো করবে এটা তাহলে https রিডাইরেক্ট করার উদ্দেশ্য কি এটাই যে কেউ যদি www না দেয় বা https এটা হচ্ছে ফোর্সফুলি https ভার্সনে রিডাইরেক্ট করা এটা হচ্ছে মেইন কারণ যে কোনো ভার্সন লিখলে ওকে যেন ফোর্সফুলি HTTPS ভার্সনে নিয়ে যায় এটা হচ্ছে মেইন রিজন যেমন আমরা কখনো ফেসবুক লেখার সময় কিন্তু ফেসবুক HTTPS কিছু লিখি না facebook.com লিখে এন্টার দিই ও কিন্তু ফোর্সফুলি রিডাইরেক্ট করে www ভার্সনে নিয়ে চলে যায় সো এটা সম্পূর্ণ আমাদের প্রোটোকল সেট করা থাকে
এটা এনাবল করা থাকলেই এই ফ্যাসিলিটিসটা পাওয়া যাবে, আদারওয়াইজ না। না আদারওয়াইজ না। আরেকটা প্রশ্ন হচ্ছে ইউআরএল কি কাস্টম করা যায় কিনা? আপনি শুরুর দিকে কেমন যেন একটু বলছিলেন যে লম্বা যে নেমটা আছে সেটাকে ইউআরএল কাস্টমাইজ করার একটা অপশন আছে কিনা? হ্যাঁ, ইউআরএল তো যে আমরা করলাম এখানে, এই যে আমাদের কাস্টম করা এখানে, আমরা তো এই যে সেটিংস থেকে পারমালিংকে যাব, যাওয়ার পরে আমরা পোস্ট নেমটা দিয়ে দিব। এটাতে হবে কি, এটাতে আমরা আমাদের ইউআরএল গুলো নিজেদের মতো করে নিজেরা লিখে এডিট করব প্রত্যেকটা। সংক্ষেপে করার জন্য আরিফ খান ডট কম আর আরিফ, এটা কাস্টমার খরচ না, এটা কাস্টমার ডোমেইন নেম যা থাকবে এটা এক্সাক্ট ফিক্সড, ওটা এক্সাক্টলি ফিক্স করতে হবে না? আচ্ছা, আর একটা প্রশ্ন ছিল যে আমরা প্রাইমারি আর মেইন মেনু একটা দেখছিলাম, আরেকটা দেখছিলাম ফুটার মেনু। এখানে দেখা যাচ্ছে প্রাইমারি মেনুতে আমরা যে পেজেস গুলো নিছিলাম হোম, অ্যাবাউট, পোর্টফোলিও আর ব্লগ, একই জিনিসগুলো আমরা আবার ফুটার মেনুতে নিচ্ছি, তাইলে আমরা একই ওয়েবসাইটে একই জিনিস উপর এবং নিচে দুইবার দেখানোর কি সার্থকতা আছে? আচ্ছা, এটা হচ্ছে কি, একজন ইউজার আমার ওয়েবসাইটটা স্ক্রল করছে, অনেক বড় ওয়েবসাইট, স্ক্রল করতে 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 নিচে চলে গেলে এই জায়গাটা না ফাঁকা থাকলে ব্যাড দেখায়, একটু খারাপ দেখায়। প্রত্যেকটা ওয়েবসাইট দেখবেন টপ মেনু থাকে একটা, বটম মেনু থাকে একটা, সো এই বটম মেনুটা এই জন্য মূলত দেওয়া হয়। আর এখানে কিছু লিঙ্ক থাকে যেগুলো এখানে দেওয়া যায় না, যেমন প্রাইভেসি পলিসি, এই লিঙ্কটা কখনোই আমরা এখানে দিতে পারবো না, টার্মস এন্ড কন্ডিশন, রিটার্ন পলিসি, তারপরে হচ্ছে ওয়েবসাইট ইউজ পলিসি, এইগুলি আমরা কখনোই এখানে ইউজ করতে পারবো না টপ মেনুতে। সো ওগুলোর জন্য মূলত ফুটার সেকশনটাই রাখবো, দ্যাটস ওয়াই শুধু প্রাইভেসি পলিসি না দিয়ে আদার্স গুলোকে সাথে অ্যাড করে দিলাম, এই আর কিছু। আচ্ছা, থ্যাংক ইউ। একটা প্রশ্ন হচ্ছে ভাইয়া, কাস্টম লিঙ্ক করার সময় আমরা যেটা করছিলাম যে যখন একটা মেনুতে ক্লিক করলে ড্রপ ডাউন হয়ে আসবে, সেই কাজটা করার সময় আমরা কোনো একটা জায়গায় একটা হ্যাশ বসাচ্ছিলাম, এখন ব্যাপারটা কি এমন হয় যে আমি হ্যাশ ওই জায়গায় না বসানোর পরেও ড্রপ ডাউন করা যাচ্ছে, এরকম কিছু কি হতে পারে? হ্যাশ না বসালে না আপনাকে কোনো কিছু বসাতে হবে, মানে হ্যাশ না দিলে ওটা নিবেই না, সেভ নিবে না। আচ্ছা, আনফরচুনেটলি আমার কাছে মনে হচ্ছে কেমন যেন আমি না বুঝে কাজটা করে ফেলেছিলাম কিনা, আমি আমার যেটা ওয়েবসাইট কদিন আগে করলাম mdarifulislamkhan.com, ওখানে গিয়ে দেখতেছিলাম যে আমি যখন চাচ্ছিলাম যে একটা আন্ডারে বাকি দুই একটা মেনু আসুক ড্রপ ডাউন মেনুর মতোই, সেখানে আমি কিন্তু কোনো জায়গায় হ্যাশ বসাইনি, কিন্তু কাজটা তো করে ফেলতে ফেলছিলাম, এখন আপনি আজকে দেখাচ্ছেন যে হ্যাশ বসাইতে হবে এই জায়গায়, ওটা আমি আমার জানাই ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিষয়টা হচ্ছে কি আমরা হ্যাশটা কেন বসাই রিজনটা আমি একটু বলি। হ্যাঁ, রিজনটা জাস্ট একটা রেড কালার অপশন চলে আসছে বলছে ইউআরএল চাচ্ছে, তারপর এটা নিচ্ছে না, এটা হলো প্রবলেম। আর এটা হ্যাশটা কেন দিচ্ছি, কারণ আমার এখানে কিছু না কিছু দিতে হবে, মানে লিঙ্ক দিতে হবে একটা, সো লিঙ্কটাকে আলটিমেটলি বোঝায় হ্যাশ দ্বারা, সো এই জন্য আমরা শুধু ব্ল্যাঙ্ক রাখছি এখানে, ক্লিকে বললাম, দেখো এই যে এটা কিন্তু ক্লিক হচ্ছে বাট কোথাও কিন্তু মুভ করে চলে যাচ্ছে না, এই জন্য মূলত এটাকে জাস্ট হ্যাশ দিয়ে রেখে দেয় যাতে মানুষ এটাকে দেখে বাট ক্লিক হবে এগুলি। হ্যাশটা কোন জায়গায় সেট আপ করতে হবে? হ্যাশটা হচ্ছে এই জায়গাটা, এই যে এই উপরে ইউআরএল এর জায়গাটা, এখানে জাস্ট আমরা হ্যাশ দিয়ে দিব URL এর বক্সে, জি, যেখানে https:// লেখা আছে, জি, ওখানে, আর লিংক টেক্সটে মেনু যেখানে লেখা আছে সেখানে কি লিখবো, ওই যে মেনুটা আমি রেডি করতে চাই যে টেক্সটটা দিতে চাই সেই টেক্সটটা লিখবো, মানে ওই ড্রপ ডাউনে সাব হেড যেগুলো থাকবে। হ্যাঁ, এই যে আমি সার্ভিসেস লিখেছি এরকম URL হ্যাশ, জি, ওকে, আচ্ছা, থ্যাংক ইউ ভাই। হ্যালো, আমার একটা কোশ্চেন ছিল, আমি না জীবনে আজকে এই প্রথম ওয়ার্ডপ্রেস দেখলাম, আমার কাছে অনেক মেসড আপ লাগতেছে, লাইক গ্র্যাজুয়ালি ঠিক হয়ে যাবে তো, লাইক প্র্যাকটিস করতে করতে? আচ্ছা, একটু ভয়, আমি আসলে মিথ্যা কথা বলবো না, আপনাকে সাহস দেওয়ার জন্য মিথ্যা বলছি না, সেটা হচ্ছে যে আপনি তো জীবনে প্রথম দেখলেন আজকের এই ওয়ার্ডপ্রেসটা, আমি আমার জীবনে ওয়ার্ডপ্রেস দেখেছি কিন্তু যে বললাম ক্লায়েন্টের ওয়েবসাইট দিয়ে, নিজের কেনার সামর্থ্য ছিল না তখন, যে ওয়ার্ডপ্রেস সাইটের জন্য ডোমেইন হোস্টিং কিনতে হয় এই টাকাটা আমার কাছে ছিল না তখন, সো তখন কিন্তু আমি ক্লায়েন্টের সাইট দেখে বিলিভ করেন আমি জাস্ট ইউটিউব দেখে 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 নিজে শিখছি, এবং এটা খুব একটা টাফেস্ট কিছু না, আপনি আপনি যদি অনলাইন আমার কাছে, বাট হয়েছে কি লাইক মানে লাইন বাই এটার পর ওইটা ওইটা একটু মেসড আপ লাগতেছে, বাট যাদের কাছে ইজি আর কি। আচ্ছা, এখন কথা কি, আমি চাচ্ছিলাম এই জন্যই আমি ফার্স্টে বলেছিলাম যে আপনারা যদি একটা ডোমেইন হোস্টিং কেউ কিনে নেন
এখন খুব কম দামের মধ্যে আই থিঙ্ক ডোমিনো স্টিং পাওয়া যায়, লাইক 1500-2000 টাকা ডোমিনো স্টিং বাংলাদেশে পাওয়া যায়। একটা ডোমিনো স্টিং কিনে জাস্ট ওয়েস্ট মনে করলেন যে না এটা আমি আসলে কোনো ইউজ করবো না, শুধুমাত্র প্র্যাকটিস করবো, ওইটার জন্য যদি আপনি কিনে নেন, তারপরে আজকে যে জিনিসটা আমরা দেখালাম এই জিনিসটা প্রত্যেকটা ক্লাসে যা দেখানো যায় যদি একদম স্টেপ বাই স্টেপ করে যান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি একটা সুন্দর একটা সাইট বানালে আপনার নিজের মধ্যে কনফিডেন্সটা ডেভেলপ করবে, এরপর দেখবেন নিজেই অনেক কিছু নিজের এক্সপেরিমেন্টের খাতিরও চেঞ্জ করতে করতে আপনার ভিতরে চলে আসবে। আমি লিখতেও পারতেছিলাম না, পরে ভাবলাম যে না আমার লিখলে হবে না, এটা ভালো করে কনসেন্ট্রেট করলেই হবে। আচ্ছা, আর আমি আপনাদের এটা জানি যে এটা হবে না ভাবে করে, আপনাদেরকে এই জন্য সাজেস্ট করছি এখনো যে আমি গত ক্লাসেও বলেছিলাম সম্ভব হলে কোনো জায়গা থেকে একটা ডোমিন হোস্টিং কিনে নেন জাস্ট ফর প্র্যাকটিস পারপাস, অন্তত প্র্যাকটিসটা করেন, আপনার নিজের নামই না হয় কিনলেন। ঠিক আছে ভাইয়া, আজকের মতো সবাইকে ধন্যবাদ, ইনশাল্লাহ আমরা নেক্সট ডেতে কথা হবে।